সুপ্রিয় কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আমার অন্ত অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি একরাশ প্রীতি ও ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, আর যে আপন জীবনের গল্পের 376তম পর্বে আজ আমি আপনাদেরকে শোনাবো নোয়াখালীর ছেলে সজীবের জীবনের হৃদয় বিচরিত এক নিকৃষ্ট বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, সজীবের জীবনের গল্পের প্রসঙ্গে এই কথাটা আসলে না বললেই নয়। আমি যদি ঠিক এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি যে বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট রাজনীতি দল কোনটা, আপনি যে দলটা করেন তার এগেনস্টে যেটা আছে সেটা কে বলবেন? লাইক আপনি আওয়ামী লীগ হলে বিএনপিকে বলবেন, বিএনপি হলে আওয়ামী লীগকে বলবেন, সেটাই তো। কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট দলের নাম হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে খারাপ রাজনীতির নাম হচ্ছে গ্রামীণ রাজনীতি, যেটাকে আমরা বিলেজ পলিটিক্স বলি। বন্ধুগণ, প্রতিটা গ্রামে একজন গভর্নমেন্ট থাকে, মানে একজন প্রাইম মিনিস্টার থাকে, একজন সর্দার থাকে, যাকে আমরা প্রাইম মিনিস্টার সর্দার বা হোয়াটএভার যাই বলি না কেন, অনেক নেতা থাকে। আপনি কি জানেন যে ওই নেতারা দাড়ি আর টুপি পরে, মানে খুব সুন্দর করে প্রতিটা গ্রাম হচ্ছে পরিচালনা করে। ওনাদেরকে দেখলে মনে হয় না যে, মানে লাইক ওনাদেরকে দেখলে মনে হচ্ছে অনেক উদার মনের মানুষ, অনেক মানে বিগ কোনো পার্সন। ওনাদের মাঝে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কী আছে ওনাদের মাঝে জানেন? কিছু ধার্মিক ভ্রান্ত কথাবার্তা, আর ওই ধার্মিক ভ্রান্ত কথাবার্তাগুলো দিয়ে আমাদের এই শস্য শ্যামলা বাংলার প্রতিটা ছোটো ছোটো গ্রামকে যে ওরা কতটা নিকৃষ্ট বানিয়ে রেখেছে, আপনি যদি সজীবের জীবনের গল্পটা শোনেন তবে তাই স্পষ্ট বুঝবেন। প্রিয় বন্ধুগণ, এই মানুষগুলোর চাপে পড়ে, এই মানুষগুলোর হায়নার, আমি তাদেরকে আসলে মানুষ বলবো না, বলবো হায়না, দানব আর কুমিরের ফাঁদে পড়ে সজীবের মতো সহজ সরল মানুষগুলো নিজের আপন বোনকেও বিয়ে করতে বাধ্য হয়। তারই জ্বলন্ত প্রমাণ, তারই বাস্তব প্রমাণ হচ্ছে নোয়াখালীর ছেলে সজীব। আমি আশা করবো আপনারা প্রত্যেকেই সজীবের জীবনের গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, হয় ভালোবাসা দিয়ে, না হয় রাগ কিংবা অভিমান, যেটা দিয়ে পারেন সজীবকে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, তবেই তার দীর্ঘ এক সপ্তাহ ধরে একটু একটু করে লেখা জীবনের গল্পটা আমার মুখ থেকে শুনি আর আপনাদের কমেন্টগুলো দেখার পর সে শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহে অবরাকাতু। আমার নাম মোহাম্মদ সজীব, আমার বাড়ি নোয়াখালী। প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা বোন সহ আমার পাঁচটা মামাতো বোন সহ আমার মামা মামনি আর সহ আমার নানুমণি। আমার নানা ভাই না, আমার নানা ভাই আমার জন্মের আগে মারা গেছে। তাহলে হয়তো অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, আমি কেন আমার বাবার পরিচয় দিলাম না? কারণ আমার ছোটোবেলাটা, আমার শৈশবটা শুরু হয় আমার নানুবাড়ির ওখান থেকে। আমি যখন আমার নানুবাড়িতে আসি, আমি আমার বাবাকে আমার জীবনে খুব কমই পেয়েছিলাম। বাবার সাথে আমার তেমন কোনো স্মৃতি নাই। জন্ম হবার পর থেকে আমার মনে হয় আমি আমার বাবাকে একবারই দেখেছিলাম, আর যখন আমি আমার বাবাকে দেখেছিলাম তখন আমার ভিতরে কোনো পৃথিবীর জ্ঞান বুদ্ধি নাই। আমি তখন একজন শিশু মাত্র, শুয়ে থাকা অবস্থায় আমার বাবাকে দেখতে পাই, এবং আমি দুনিয়া সম্বন্ধে বোঝার আগেই আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলেছে। আমার বাবা ছিল একজন কাতার প্রবাসী, বাবা কাতারেই থাকতো এবং ওখানে একটা কোম্পানির গাড়ি চালাতো। দুর্ভাগ্যবশত আমার বাবা দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বাবা কাতারে মারা যায়, এবং বাবা যখন মারা যায় আমার বাবা কিন্তু তার সমস্ত টাকা পয়সাগুলো, মানে বেশিরভাগ টাকা পয়সাগুলোই আমার মায়ের নামে দিয়ে রাখতো। কারণ আমার মাকে আমার বাবা প্রচণ্ড বিশ্বাস করতো। আমার কারা ছিল ছোট চারজন, আমার বাবা সহ পাঁচজন ছিল আমার দাদা দাদি। তো আমার বাবা যখন কাতারে মারা গেল, অ্যান্ড কাকারা কিন্তু সবাই জানতো, কারণ কাকারা যখন বাজার করতে যাইতো, মানে পুরোটো পরিবার অনেক একান্নবতী একটা পরিবার হওয়া সত্ত্বেও আমার যে চারটা কাকা ছিল তারা চারজন কোনো কাজ করতো না। ওরা রাজনীতি করতো, এলাকায় ঘুরে বেড়াতো, ভণ্ডামি করতো, এগুলোই করতো। আর এগুলো করে করেই হচ্ছে প্রতিদিন আমার মায়ের কাছ থেকে হাত খরচার টাকা নিত, আর মা বাবাকে হিসাব দেওয়া লাগতো। বাবাকে যখন যথাযথ হিসাব দিতে না পারতো তখন বাবা আমার মাকে বকাবাধ্য করতো, গালাগালি করতো যে তুমি টাকা করোটা কি। কিন্তু আমার মা গোপনে আমার কাকাদেরকে টাকা দিত, তারা কোনো কাজকর্ম করতো না। তো একটা পর্যায়ে যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে আমার কাকারা তো সে আগের মতোই আছে, মায়ের কাছে এখনও সে আগের মতোই টাকা চাচ্ছে। তো মা যতটুকু পারতেছে ততটুকু একটু 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 করে দিচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল কি যে কাকারা মানে প্রচুর পরিমাণ আমার মায়ের উপরে ক্ষিপ্ত হয়ে যায় যে টাকা কেন দিচ্ছ না, টাকা কেন দিচ্ছে না, টাকা কেন দিচ্ছে না। তো মা আসলে আর কত দিবে, মায়ের পক্ষে তো আর সম্ভব না, কারণ যতটুকু আছে ততটুকু আমার আর আমার একটা ছোটো বোন, আমার ছোটো বোনটা যখন একদম ছোটো অ্যান্ড মানে মায়ের কোলের দুধ খায় মনে হয় ঠিক সেই মুহূর্তে আমার বাবা মারা যায়। তো
আমার এই ছোটো বোনটা আমার ভবিষ্যতের দিকে তাকিয়ে মা তখন কিছু সেভিং করতে শুরু করে এবং আমার কাকাদেরকে বলে যে একটা কাজ করো, তোমরাও কিছু কামাই রুজি করো, টাকা পয়সা ইনকাম করো, সংসার তো চলতে হবে। আমার কাকারা তখন আমার দাদাকে বলে এবং আর দাদিকে বলে, আমার দাদি তখন স্ট্রেট আমার মাকে বলে, আমার ছেলের যত টাকা তোর অ্যাকাউন্টে আছে সমস্ত টাকা শেষ হওয়ার পরে আমার আমার বাকি ছেলেরা কাজকাম করবে, এর আগে আমার ছেলেরা কোনো কাজ করবে না। আমার মা তখন বলতেছিল, আপনি বাবা হয়ে আপনি সন্তানদেরকে এটা কেমন শিক্ষা দিচ্ছেন? সন্তানদেরকে যদি এই শিক্ষাই দিয়ে থাকেন তাহলে আপনার বড় ছেলের কামাই যদি ওরা বসে বসে খায়, কামাই শেষ হয়ে গেলে তখন কী হবে? আমার দাদা বলে, তখন দেখা যাবে, আগে তোর অ্যাকাউন্টে কত টাকা আছে সব টাকাই শেষ হোক। আমার মা তখন ওই দিন চোখ গরম করে আমার দাদার সাথে কথা বলে যে আপনার প্রশ্রয়ের কারণে আপনার এই চারটা ছেলে একটা কাজও করে না, আপনার প্রশ্রয়ের কারণে এই ছেলেগুলো আজও বেকার রাস্তায় ভণ্ডামি করে আর ভোবো করে ঘুরে বেড়ায়। ঠিক ওই মুহূর্তে আমার বড় চাচ্ছু একটা লাঠি নিয়ে এসে আমার মাকে ধ্রাম ধ্রাম করে দুটো বাড়ি দেয়। প্রথম বাড়িটা ডান হাতে পড়ে এবং দ্বিতীয় বাড়িটাই আমার মায়ের মাথায় পড়ে। মুহূর্তের মধ্যে আমার মায়ের মাথা ফেটে রক্ততে গড়াঘড়ি করতে থাকে, মা তখন চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। একটা পর্যায়ে মা তখন ওই গ্রামেরই কিছু সর্দার মাতবর সহ শুরু করে ওই নেতাকর্মীদের কাছে যায়, তাদের কাছে গিয়ে বলে যে এমন এমন ঘটনা, আমার দেবর আমাকে মারছে, আমি এটার বিচার চাই। তখন ওই গ্রামীণ মানুষগুলো, যেহেতু বাবা মরেই গেছে, আমার মায়ের পক্ষে কেউ আর আসলো না। তখন আমার কাকারা রাজনীতি করত, এলাকাতে বড় বড় নেতা ছিল, আমার কাকাদের পক্ষে গ্রামের মানুষগুলো চলে গেল। ঠিক ওই মুহূর্তে তারা সবাই মিলে উঠানে সিদ্ধান্ত নিল যে আমার বাবার যত টাকা আমার মায়ের অ্যাকাউন্টে আছে সমস্ত টাকাগুলো আমার কাকা এবং দাদা দাদির মাঝে বণ্টন করে দেওয়ার জন্য। আমার মা তখন ওই গ্রামের মানুষদের সামনে বললো যে আমি সমস্ত টাকাগুলো যদি তাদের মাঝে বণ্টন করে দিই, আমি দিয়ে দিলাম, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এক মাসেও ওই টাকা থাকবে না, ওই টাকা এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন গ্রামের ওই চেয়ারম্যান লাভ দিয়ে উঠে বলে, মায়ের চেয়েও মাসির দরদ খুব একটা ভালো নয়, তুমি হচ্ছ এই বাড়ির বউ, তোমার গায়ে তোমার স্বামীর রক্ত না, কিন্তু তাদের গায়ে তাদের ভাইয়ের রক্ত, ওনার গায়ে ওনার ছেলের রক্ত, এই মহিলার গায়ে তার ছেলের রক্ত, তুমি তাদের চেয়ে অনেক বেশি মায়া দেখাইতে যেও না। আমার মা তখন আমাকে আর আমার ছোটো বোনটাকে সামনে নিয়ে বলে, এই যে দুটো মাসুম বাচ্চা তাদের কী হবে? গ্রামের মানুষগুলো তখন বলতেছিল যে রিজিকের মালিক রাব্বুল আলামিন, আল্লাহ জন্ম দিয়েছে, আল্লাহ আহার দিবে। আমার মা তখন বুঝতে পারলো যে এটা একটা গোটা গ্রুপ হয়ে গেছে, আর ওই গ্রুপের সাথে আমার মা একা যুদ্ধ করে পারবে না। মা তখন বললো, চাচা ঠিক আছে, আপনারা আমাকে একদিন সময় দেন, আমি আগামী দিন আপনাদেরকে জানাবো যে কী করা যায়। ঠিক আগামী দিন আসার আগেই ওই দিন রাতেই মা অন্ধকার রাতে আমাকে আর আমার বোনকে কোলে করে গ্রামের ওই মেটোপথ ধরে জমির আইল ধরে প্রায় এক ঘন্টার মতো পায়ে হেঁটে আমার নানু বাড়িতে চলে আসে। আমার নানু বাড়িতে আসার পরে এরপরের দিন সকালবেলা তো আমার মাকে আর পাচ্ছে না, তখন গ্রামের সমস্ত মানুষ টানুষ মিলে আমার কাকারা মিলে আমার নানু বাড়িতে আসে। নানু বাড়িতে আসার পরে আমার মামার কিন্তু আবার মোটামুটি অনেক পাওয়ার ছিল, মানে আমার মামা কিন্তু অত বড় লোক না, আমার মামার কিন্তু আবার জায়গায় সম্পত্তি অনেক আছে। যেহেতু আমার মায়ের হচ্ছে মানে আমার আমার নানা ভাইয়ের ইয়ে ছিল দুইটা, ছেলে ছিল মানে ছেলে একটা ছিল, মেয়ে একটা ছিল, আমার মা আর আমার মামা, আমার মামার আর কোনো ভাই বোন নাই, তো যার জন্য আমাদের মায়ের সম্পত্তি আমার মামার সম্পত্তি সব কিছু আমার মামা একাই ভোগ করতেছে। আমার মামা বিশাল অট্টালিকা মালিক, যার জন্য ওই গ্রামের মানুষগুলো আমাদের গ্রামে আমার নানুবারে গ্রামে এসে আমার মায়ের মামার মামার দাপটের কাছে হেরে গেল, কোনো বিচার আমার মামার করতে পারলো না। সবাই তখন চুপচাপ হয়ে আমার ওই বাড়ির মানুষগুলো তখন সবাই ফিরে গেল। আমার মামা তখন আমার মাকে বলতেছিল, বোন যাহা বার্তা হয়ে গেছে, এখন এভাবে তো আর হতে পারে না, আমার মামা কিন্তু বড়, আমার মা কিন্তু ছোট, তো বলতেছে তুই একটা কাজ কর, তুই আর ওইখানে যাইস না, কারণ ওইখানে গেলে ওরা তোকে মেরেই ফেলবে, তোর যে টাকা পয়সাগুলো আছে ওগুলো ব্যাংকে রেখে ওইগুলোর ইন্টারেস্ট দিয়ে তুই আস্তে আস্তে চলতে শুরু কর, এবং তোর যে মানে একটা ছেলে একটা মেয়ে আছে তাদেরকে আমি আমি দেখাশোনা করবো। এরপরে আমার মামা করে কি, আমার মামার ঘরের সামনেই আরেকটা ঘর আমার মায়ের জন্য বানিয়ে দেয়, এবং ওই ঘরে তখন আমি আমার মা আর আমার ছোটো বোনটা থাকতে শুরু করে। আমার মায়ের কিছু টাকা পয়সা থাকে, আমার মা ওই টাকা পয়সাগুলো জমির উপরে বর্গা দেয়, জমির উপরে লাগায়, কিছু টাকা ব্যাংকে রাখে, ওইটার ইন্টারেস্ট আসে মাসে প্রায় 7-8 হাজার টাকা। ওই 7-8 হাজার টাকা দিয়ে আমাদের তিনজনের একটা সংসার আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। আমার মাকে বিয়ে করার জন্য কিন্তু অনেক ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছিল, আমার মা আর বিয়ে বসবে না। আমার মায়ের কথায় একটা যে আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে আছে, আমি ওদেরকে বুকে জড়িয়ে ধরে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো, আমি আর এই বিবাহ বন্ধনে জড়াতে চাই না। গ্রামের মানুষগুলো আমার মামাসহ শত চেষ্টা করার পরেও আমার মাকে আর বিয়ে দিতে পারলো না। একটু একটু করে আমি বড় হচ্ছিলাম, আমার দিনগুলো স্বামীর দিকে অতিবাহিত হচ্ছিল, আর আমার যেহেতু 5টা মামাতো বোন, আমার 5টা মামাতো বোনই অনেক ভালো, তারা প্রত্যেকে আমার মাকে এবং আমাকে আমার বোনকে প্রচুর পরিমাণ ভালোবাসে, তাদের আদর আর ভালোবাসাগুলো পেয়ে আমার দিনগুলো স্বামীর দিকে আস্তে আস্তে করে এভাবে অতিবাহিত হচ্ছিলো। তো আমার মামা কিন্তু অনেক বয়সের মানে
পরে বিয়ে করে, মানে আমার মায়ের বিয়ের অনেক পরে বিয়ে করে, যার জন্য আমার বড় যে মানে আমার মামাতো বোনটা ছিল ওর নাম ছিল হাসি, ও আমার চেয়েও ছিল 2 বছরের ছোট। তো হাসি আর আমি কিন্তু একসাথে স্কুলে যাইতাম, ছোটোবেলা থেকে একসাথে স্কুলে যেতাম, একসাথে পড়াশোনা করতাম, এবং আমরা মামাতো ভাই বোন বললে অনেক ভুল হবে, আমার কাছে মনে হয় যে আমরা দুজনেই ছিলাম হচ্ছে মানে আপন ভাই বোনের মতো, আমাদের সম্পর্কটা এতটাই ছিল। আর হাসির চেহারাটা অনেকটা আমার চেহারার সাথে মিল ছিল, মানে আমার মায়ের চেহারা আমার মামার চেহারা খুব ভালো মিলত, এই জন্য অনেকেই দেখলাম আমাদেরকে ভাই বোন বলেই সম্বোধন করতো। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমি দেখতে পারি যে আমার নানু বাড়ির ওখানেই একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে কেয়া, মানে কেয়া মেয়েটা অলওয়েজ কেমন করে মানে ও কিন্তু আমার থেকেও 1 বছরের সিনিয়র, মানে আমার থেকে 1 বছরের সিনিয়রও পড়াশোনা করে না, মানে ওনার হচ্ছে মানে বাবার অনেক টাকা পয়সা আছে, এবং ওনার বাবা হচ্ছে আগে আমাদের এলাকার মানে কী যেন একটা ব্যবসা করতে শুনেছিলাম আর কি, যার জন্য ওনার বাবার কোটি কোটি টাকা। তো উনি পড়াশোনা করে নাই, মানে পড়াশোনা মনে হয় ক্লাস 5 বা পর্যন্ত পড়ছিল, এরপরও পড়াশোনা করে নাই, বাসায় থাকে ওভাবেই চলে। তো প্রতিদিন আমি আর হাসি স্কুলে যাওয়ার সময় উনি আমার দিকে মানে একটু অন্যভাবে তাকায়। বেশ কিছুদিন এভাবে চলার পরে একদিন আমাকে ডাকলো, হাসিকেও ডাকলো আমাকেও ডাকলো, ডাইকে আমাকে বলতেছে যে তোমার নাম কি সজীব, আমি বললাম যে হ্যাঁ আমার নাম সজীব, পরে বলে যে তোমার আম্মার নাম কি এটা, আমি বললাম যে হ্যাঁ, আমাকে বলে মানে তোমাকে দেখলেন আমার প্রচণ্ড মায়া লাগে, আমি তখন বললাম যে কেন এত মায়া লাগে কেন, উনি আমাকে বলে যে দেখো তোমাদের পারিবারিক কথাবার্তা আমি শুনেছি, তোমার মা কীভাবে নির্যাতিত হয়ে তোমাদের বাড়ি থেকে রাতের অন্ধকারে তোমাদেরকে নিয়ে চলে আসছে, তোমার কাকার কী অত্যাচার করছে, ওগুলো বলে উনি আমার উপরে একটু এক্সট্রা আদর ভালোবাসা দেখাতে চায়। তো যখন এক্সট্রা আদর ভালোবাসা দেখাতে চায়, আর আমার তো এগুলোই ছিল আমার দুর্বল পয়েন্ট, আর সেই জন্য কেউ যখন এইসব বিষয়ে আমার সাথে কথা বলতো তখন আমি অনেকটা উইক হয়ে যেতাম, অনেকটা দুর্বল হয়ে যেতাম, এবং আমার ভিতরে প্রচুর পরিমাণে আবেগ কাজ করতো। আমি তখন বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, আপনি আমার প্রতি সহানুভূতি দেখে আমার প্রতি সিম্পৃতি দেখে আমার খুব ভালো লাগছে, এরকম করে আমি প্রতিদিন স্কুলে হাসিয়ার আমি যাওয়ার সময় আসার সময় ওনার সাথে কথাবার্তা বলতাম। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন ওই স্কুলের ক্লাস 10 পড়ি এবং হাসি সখন হচ্ছে ক্লাস 9 পড়ে। তো আমি 10 মানে আমি তখন মানে SSC পরীক্ষার্থী ছিলাম, তো হাসি তখন 9, ঠিক সেই অবস্থায় হাসির জন্য একটা বিয়ের প্রপোজাল আসে এবং ওই ছেলেটা হচ্ছে একজন প্রাইমারি স্কুলের মাস্টার, এবং ছেলেটাও দেখতে অনেক সুন্দর মানে মোটামুটি অনেক ভালো। ওই ছেলেটা তখন হচ্ছে হাসিকে মানে মানে হাসির বাবার কাছে মানে আমার মামার কাছে বিয়ের প্রপোজাল পাঠায়। পাঠানোর পরে হাসি তখন খুব কান্নাকাটি করে, প্রত্যেকদিন কান্নাকাটি করে যে আমার অনেক স্বপ্ন ছিল আমি পড়াশোনা করে বড় হব, নিজের পায়ে দাঁড়াবো এবং দেশ ও জাতির উপকারে আসবো, এই বয়সে আমাকে বিয়ে করে ফেলতে হবে, আমি মাত্র ক্লাস 10 পড়ে, খুব কান্নাকাটি করে। আমি তখন আমার মামাকে বুঝাই যে মামা ও তো পড়াশোনা করতেছে এবং হাসির মেধাও কিন্তু খুব ভালো ছিল, আমি বললাম ও পড়াশোনাটা কমপ্লিট করো, কেন পড়াশোনাটা কমপ্লিট করার পরেই দেন ওকে আমরা বিয়ে দিন, কিন্তু আমার মামার কথা হচ্ছে যে না ওকে এখনই বিয়ে দিয়ে দিতে হবে, এবং অনেক চেষ্টা করার পরেও মামাকে তখন মানাইতে পারলাম না, এবং সবশেষ আমার মামা হাসিকে ওই প্রাইমারি স্কুলের মাস্টারের সাথে বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ে যখন হাসির হয়ে যায় তো বিয়ে তো হাসি তখন আর পড়াশোনা করে না, দেন ওই মুহূর্তে আমি একই স্কুলে যেতাম, একই স্কুল থেকে আসতাম, আর প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই কেয়া মেয়েটার সাথে আমি বসে বসে 5-10 মিনিট কথাবার্তা বলতাম। ওদের বাড়ির সামনে হচ্ছে অনেক বড় একটা খেজুর গাছ আছে, মানে অনেক ওঁচা একটা খেজুর গাছ, এবং তার পাশে হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো গাছ আছে, সো এটা একটু বাগানের মতো। তো আমরা কী করি, খেজুর গাছের নিচে বসেই আমি ওনার সাথে প্রতিদিন কথা বলি, ভালো মন্দর কথা, ওনার কথা, আমার কথা, অনেক কিছুই বলি। আমি একদিন অনেকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি পড়াশোনা করেন নাই কেন, আপনার বাবা এত বড় লোক, আপনি তো পড়াশোনা করলে অনেক বড় কিছু করতে পারতেন। উনি আমাকে বলে যে না আসলে পড়াশোনা আমার মাথায় ঢুকে না, স্কুলে গেলে অন্য অন্য ছেলেমেয়েদের সামনে আমাকে অপমান করে, আমার মাথার মধ্যে পড়াশোনা ঢুকে না, আমি এগুলো করবো না। তো যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি SSC পরীক্ষা দিই, এবং SSC পরীক্ষা দেওয়ার পরে আমি তো তখন স্কুল ছেড়ে চলে যাব, আমি তখন কলেজে ভর্তি হব। তো আমি তখন আমার রেজাল্ট যেদিন পেয়েছিলাম, রেজাল্ট পাওয়ার পরে আসার সময় দেখলাম যে এর মাঝে কিন্তু অনেকদিন আমি এই রাস্তায় চলাফেরা করি না, অনেকদিন আসি নাই। তো না আসার পর আমি দেখলাম যে কেয়া হচ্ছে মানে উনি হচ্ছে ওই গাছের নিচে বসেছে এবং আমাকে দেখে খুব জোরে তুড়ি ঘড়ি করে আমার কাছে আসছে, আইসা বলতেছে কী ব্যাপারে সজীব তুমি এতদিন আসো নাই কেন, আমি বললাম SSC পরীক্ষা হয়ে গেছে, আমি একটু বাইরে ঘুরছি ঘুরছি সময় কাটাইছি, কেন মানে কোনো সমস্যা, উনি আমাকে বলে না কোনো সমস্যা না, আমি তোমাকে অনেক মিস করতেছিলাম, তোমাদের বাড়িতেও গেছে তোমাকে পাইনি। আসলে SSC পরীক্ষার পরে আমি আমার ফ্রেন্ডদের সাথে প্রচুর ঘুরেছি এখানে সেখানে, বাড়িতে ছিলাম না বললেই চলে, কারণ বাড়িতে থাকতে ভালো লাগতেছিল না, এই জন্য কারণ আমার সাথে অনেক ভালো মিল ছিল হাসির। হাসির যখন বিয়ে হয়ে গেল তখন আর বাড়িটা আমার কাছে বোরিং লাগতেছিল, এই জন্য বাড়িতেও থাকতেছে না, তো যার জন্য কে আমাকে বাড়িতে এসেও খুঁজে পাইনি। আর আমার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না যে আমাকে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারবে। পরে আমাকে বলে তোমার সাথে আমার অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে, আমি তখন বললাম যে ইম্পর্ট্যান্ট কথা, ঠিক আছে বলেন। উনি আমাকে বলে যে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি তখন বললাম বাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো, আপনার বিয়েতে আমি আসবো। উনি আমাকে বলে তোমার কি কথাটা বলতে একটু লজ্জা করতেছে না, আমি তখন বললাম বারে বিয়ে আপনার হবে আমার লজ্জা কেন করবে। উনি বলে যে তুমি কি কিছুই বুঝো না, আমি তখন বললাম যে আমি কী বুঝবো, আমি তো
আসলে আপনার কথাটা কিছুই বুঝতেছি না। ওই তখন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি সজীব। আমি বলো মানে আপনি আমাকে ভালোবাসেন কই? আমি তো কোনোদিন আপনার মুখ থেকে এই কথা শুনি নাই, আপনি হঠাৎ করে এখন এটা কেন বলতেছেন? উনি বলে আমি প্রথমে মনে করছিলাম যে হাসির সাথে তোমার সম্পর্ক আছে, এই জন্য তোমাকে ভালোবাসার কথা বলতে পারি নাই। আর হাসি যাওয়ার পরে খুব কম সময় আমি তোমার সাথে মানে খুব কম সময় পেয়েছিলাম। এরই মাঝে তোমার মানে হচ্ছে এসএসসি পরীক্ষা চলে আসলো, তুমি তো মানে সেন্টারেই চলে গেলা, এরপর থেকে লম্বা সময় ধরে আসলা না, আমি আসলে সময় পাই নাই। আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। আমি তখন একটু অট্ট হাসি দিয়ে বললাম আপনি জানেন আমার পরিবার সম্বন্ধে, আমাদের পরিবারে নুন আনতে পান্তা পোড়ায়, ব্যাংকের অল্প কয়টা টাকা দিয়ে আমার মা আমাকে আর আমার ছোটো বোনকে পড়াশোনা করায়, সেই ক্ষেত্রে আমি আপনাকে বিয়ে করে এটা তো নিতান্তই হচ্ছে একটা মানে ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। উনি তখন আমাকে বলতেছে সজীব তুমি এরকম করে বলো না, আমি সত্যি তোমাকে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো বলতে বলতে একটা পর্যায়ে উনি খুব কান্নাকাটি শুরু করে, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। আমি যতই বুঝাচ্ছি আপনি কান্নাকাটি করেন না, আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আপনি এগুলো পাগলামি করতেছেন না। উনি আমার হাত ধরে কান্নাকাটি করতেছে এবং বলতেছে আমি যদি তোমাকে না পাই আমি মরে যাবো। মানে আমি আসলে অনেক প্রেম ভালোবাসার গল্প শুনেছি আমার জীবনে, কিন্তু এরকম ভালোবাসার গল্প আমার জীবনে আমি একটাও শুনি নাই যে যে মানুষটা আমাকে আজকেই প্রপোজ করলো এবং আজকেই নাকি আমাকে ছাড়া মরে যাবে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু ভাবি। ঠিক ওই মত উনি ওনার হাতে যে মোবাইল ফোনটা আছে ওইটা আমাকে দিয়ে দেয়। আমি তখন বললাম যে আমার তো মোবাইল ফোনের দরকার। উনি বললেন যে না তুমি কোথায় যাও কোন জায়গায় যাও আমি তোমার সাথে কন্ট্রাক্ট করতে পারি না, এই জন্য তুমি ফোনটা নিয়ে যাবা, তুমি যেখানেই থাকো অ্যাটলিস্ট আমি তোমার সাথে কন্ট্রাক্টটা করতে পারবো। আমি তখন বললাম আপনি পাগলামি করতেছেন, আপনার বাবা যেখানে আপনার বিয়ে ঠিক করেছে আমি নিশ্চিত করে বলতে পারি যে অবশ্যই ছেলেটা অনেক ভালো হবে এবং অনেক রিচ হবে। আরেকটা ব্যাপার অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনি কিন্তু আমার চেয়ে এক বছরের সিনিয়র, সো আপনার বাবা কিন্তু কখনোই আপনাকে আমার কাছে বিয়ে দেবে না। উনি তখন বলতেছে যে বাবাকে রাজি করানোর দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও, বাবাকে কীভাবে রাজি করাবো না করাবো সেটা আমি জানি, তুমি শুধু আমাকে বিয়ে করার জন্য রাজিটা হয়ে যাও, বাকি সব আমি করে নিব। আমি তখন বললাম আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি কীভাবে হবো, আমি তখন আপনাকে ভালোই বাসি না। উনি তখন বলে তাহলে আজকে থেকে ভালোবাসো। হ্যাঁ ঠিক সেদিনকার ওই মুহূর্তের পর থেকে আমার ওই কিয়ার সাথে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি এরপর থেকে প্রত্যেকদিন সন্ধ্যার পরে কিয়ার ওই খেজুর গাছে নিচে চলে আসি। আমরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমরা সময় কাটাই। কিয়ার বাবার যেহেতু অনেক প্রভাবশালী, অনেক বেশি টাকা পয়সার মালিক, আমাদেরকে একসাথে দেখার পরও গ্রামের মানুষ কিছুই বলে না। এরই মাঝে কিয়ার বিয়ে মানে কিয়ার জন্য বিয়ে করে যে ছেলেটার মানে ঠিক করছিল বিয়ে করবে কিয়া, তো ওইটাও হচ্ছে ওর বাবা ক্যান্সেল করে দেয়। মানে কিয়া যা বলো ওর বাবা তাই শোনে, এই জন্য ওর কথারই প্রাধান্যতা দিয়েছে বিয়েটা সম্পূর্ণ ক্যান্সেল করে দেয়। এরপরে এইভাবে কিয়ার সাথে আমার সম্পর্কটা যাচ্ছিলো, কন্টিনিউ হতে হতে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই ঠিক তিন মাস পরে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে কি মানে আমার যেই মামাতো বোন হাসির বিয়ে হয়েছে, হাসুরে হাজব্যান্ডটার নামে প্রচুর কমপ্লেন, এর আগেও ছিল বিয়ের পরেও অনেক কমপ্লেন ছিল যে হাজব্যান্ড হচ্ছে পরকীয়া করে একটা মেয়ের সাথে, কিন্তু শেষ মুহূর্তে জানতে পারলাম যে ওই যে মেয়েটার সাথে পরকীয়া করে ওই মেয়েটাকে নাকি বিয়ে করে ফেলছে ওর হাজব্যান্ডে, এবং এইটা নাকি ও জানতে পারছে। পারার পরও বাড়িতে এসে খুব সিগ্রেট করতেছে, কান্নাকাটি করতেছে, এটা সেটা ভাঙচুর করতেছে, প্রচুর পাগলামি করতেছে। পরে আমার মানে আমার মা, তারপরে মামনি, মামা সবাই বুঝায়, মামাতো বোনেরা যারা আছে তারাও বুঝায় যে তুই পাগলামি করিস না, আমরা এটা নিয়ে বসবো, আমরা এটা নিয়ে বসবো এবং বসে আমরা সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত নেব। তোর মন খারাপ করার কোনো দরকার নেই না, ও বিষ খাবে মরে যাবে, ওর বাবা মানে সম্পূর্ণ দোষটা ওর বাবাকেই দিচ্ছে যে কেন আমার বাবা আমাকে এই বয়সে বিয়ে দিল। আমার তো এখনও বিয়ের বয়স হয়নি, আমি তো একই যে সজীব ভাইয়া পড়াশোনা করতেছে আমিও পড়াশোনা করতাম, কেন আমাকে এখন বিয়ে দিল? সবাই টবাই বোঝানোর পরও আস্তে আস্তে ঠান্ডা হলো। তখন তার ভিতরে একটা একাকিত্বতা আসতে শুরু হলো, তার হাজব্যান্ড আর তার কাছে আসে না এবং তার কোনো খোঁজ খবর নেয় না। দিনগুলো পার হতে হতে একটা পর্যায়ে আমরা জানতে পেলাম ওর হাজব্যান্ড সেকেন্ড যাকে বিয়ে করেছে তাকে নাকি ঘরে উঠিয়েছে। মামা তখন প্রচুর পরিমাণ রেগে গেল, এলাকার কিছু মানুষ সহ মামা আমাকে নিয়ে ওদের ওই শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার মামা তখন ওখানে একটা দরবার বসালো, ওই দরবারে আমি অবাক হয়ে গেলাম এইটা শুনে যে আমার ওই মানে মামাতো বোনের হাজব্যান্ড উনি বলতেছে যে আমার মামাতো বোন নাকি আমার সাথে সম্পর্ক ছিল এবং ওনাকে আমাকে ভালোবাসে, আমার মামাতো বোন নাকি আমাকে ভালোবাসে এবং তার ফোনের ডিসপ্লেতে ওনাকে আমার ছবি দেওয়া আছে এবং রাতে ঘুমের মধ্যে নাকি সে আমার মানে আমার মানে মামাতো বোনের ওই হাজব্যান্ড বলতেছে আমার মামাতো বোনের হাজব্যান্ড যদি তার গায়ে হাত দেয় তাহলে সে নাকি বলে যে সজীব তুমি আমাকে ছাড়ো অনেক রাত হয়েছে এগুলো বলে। তখন সে মানে বুঝাচ্ছিল যে মানে সে তার কথার ভাষ্যমতো এরকম যে আমার মামাতো বোনের সাথে আমার অনেক রকমের সম্পর্ক হয়েছে। এগুলো শোনার পরে তো মামা আমার দিকে খুব অন্যভাবে তাকিয়ে আছে, মামা কোনো কথা বলতেছে না, জাস্ট আমার দিকে
তাকে মানে চোখটা অনেক লাল টাল করে আছে। আমি তখন ইশারা দিচ্ছি যে মামা এগুলো মিথ্যে মিথ্যে। তারপরে মামা একবার ডাইরেক্টলি সবাইয়ের সামনে আমাকে জিজ্ঞেস করে, আমার সামনে জিজ্ঞেস করে যে মানে সজীব এরকম যে মানে ওর হাজব্যান্ড যে কথাগুলো বলতেছে এই কথাগুলো কতটুকু সত্য। আমি তখন মামাকে বলতেছি, মামা আমি তো আপনার কাছেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, ল্যাংটাকালেই আপনার বাড়িতে আসছে, তাহলে মামা আপনি কি আমার সম্বন্ধে জানেন না? আপনি কি কখনো দেখেছিলেন যে ওর সাথে আমি একটু ভালো করে কথা বলতে? আমাদের এই সম্পর্কটা ছিল একদম টোটালি আপন ভাই বোনের মতো, এমন কোনো কিছু আমাদের মাঝে ছিল না। এবং আজকে কিয়ার হাজব্যান্ড সরি হাসির হাজব্যান্ড যেটা বলতেছে এটা সম্পূর্ণ ভুল বলতেছে, মানে এটা আসলে ওরকম কিছুই না। যখন এটা বলি তখন ওই মানে না ভাইয়ার কথা হচ্ছে জানা, এই কারণেই উনি মনের কষ্টে আরেকজনের সাথে সম্পর্ক করেছে এবং উনাকে বিয়ে করেছে। আমার মামা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে যে বিয়ে করেছে আমার মেয়ের কাছ থেকে তো কোনো পারমিশন নেয় নাই, তো পারমিশন যেহেতু নেয় নাই সেক্ষেত্রে আমার মেয়েকে দিয়ে আমি মামলা করাবো এবং আমি আপনাদেরকে 1400 ভাত খাওয়াবো। এটা বলে ওইখান থেকে ধমকাধমকি করে চলে আসে, এসে মামা কী করে আমাদেরকে নিয়ে থানাতে যায় এবং কিয়ার হাজব্যান্ড সরি হাসির হাজব্যান্ডের নামে মামা তখন সরাসরি মামলা করে। এবং মামলা করার পরে এই ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর পরিমাণ দৌড়দৌড়ি করতেছি, হাসিকে নিয়ে মামাকে নিয়ে অনেক দৌড়দৌড়ি করতেছে, আমি কিন্তু আর কেয়ার খোঁজ খবর নিতে পারতেছি না। কেয়ার খোঁজ খবর না নিতে পারাতে অনেকগুলো দিন এভাবে কেটে গেল এবং মামলা টামলা হলো এবং সবশেষ সমাধা হলো যে কেয়ার কাছে কেয়া যে মানে কাবিনের টাকা পাবে, কেয়াকে সরি হাসির যে কাবিনের টাকা পাবে হাসিকে কাবিনের টাকা দিয়ে সম্পর্কটা সম্পূর্ণ ক্লোজ করে দিবে। এবং বরাবরের মতো হাসির হাজব্যান্ড সেটাই করলো, ওকে টাকা পয়সা দিয়ে এরপরে হচ্ছে মানে ওর সাথে সম্পর্কটা সম্পূর্ণ ছিন্ন করে ফেলো, এরপরে হাসি আবার পুনরায় আমাদের বাড়িতে থাকতেছে। তো এবার আমি হাসির কাছে সমস্ত ব্যাপারগুলো বলি যে হাসি যেহেতু একা থাকে ও কিন্তু অলওয়েজ একা, ওর মনের ভিতরে খুব কষ্ট, জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, ওর মতো বয়সী মেয়েরা এখন এসএসসি পরীক্ষা দিবে এবং তারা কত সুন্দর করে তাদের জীবনটা লিড করতেছে আর সেক্ষেত্রে ওর জীবনটা এরকম হয়ে গেল, ও তো অলওয়েজ খুব মানে বোরিং ফিল করে, খুব কান্নাকাটি করে, তো আমার সাথে সবসময় কথাবার্তা বলে যে কী করতে পারে না করতে পারে না, আমি সে অনেক প্ল্যানিং ট্যানিং করি, দুজনে মিলে অনেক কথাবার্তা বলি এবং সেই ক্ষেত্রে আমি হাসিকে কেয়ার কথাও বলি যে আমি কেয়াকে অনেক পছন্দ করি, কেয়ার সাথে আমার সম্পর্ক। হাসি শুনে খুব অবাক হয়ে যায়, ও আমাকে বলে কি আমি এটা ভালো, ও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো মেয়ে, কিন্তু ও তো তোমার বয়সের সিনিয়র, তোমার চেয়ে 1 বছরের বড়, এরকম একটা মেয়েকে এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করতে তোমার খারাপ লাগতেছে না? আমি তখন বললাম আসলে খারাপ লাগার কিছু নেই, ও কিন্তু আমাকে অনেক বুঝে, মেন্টালিটি আমাকে অনেক সাপোর্ট করে, সব দিক থেকে আমার কাছে তাকে ভালোই লাগে। এইভাবে সম্পর্কটা সামনে দিকে যেতে যেতে পরে কেয়া সম্ভবত ওর বাবার কাছে বলে, ওর বাবার কাছে বলে যে এই ঘটনা এমনি এমনি। ওর বাবাকে যখন সব কিছু বলে, ওর বাবা কেয়ার কেয়া ওর বাবার কাছে বলার পরে আমাকে তখন কেয়া বলতেছে, আমাকে বলে যে আমি আমার বাবার কাছে সব কিছু বলছি এবং বাবাও মানে মোটামুটি সমস্ত প্রস্তাবে রাজি হয়েছে, এখন তুমি তোমার মামাকে আর হচ্ছে তোমার মাকে আমার বাবার কাছে পাঠাও, আমার বাবার সাথে তারা কথাবার্তা বলি, বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করবে। এই কথাগুলো আমাকে কেয়া বলে, বলার পরে আমি তখন এই কথাগুলো আমার মাকে বলি, ইনডিরেক্ট মানে ডাইরেক্টলি বলি, কারণ হচ্ছে যে মাকে তো জানাইতে হবে, একমাত্র আমার গার্ডিয়ান তো মায়ে। তো মাকে বলার পরে মা প্রথমত একটু রেগে যায়, একটু রেগে গিয়ে বলে যে তোর আসলে এখন পড়াশোনা করার সময়, তুই পড়াশোনা শেষ করবি তারপরে বিয়ে শাদী করবি, এখন এই মুহূর্তে আমি বললাম যে ওরা তো অনেক বড়লোক। এবং আমার মা বলে বড়লোক হলে কী হয়েছে, তুই পড়াশোনা করে বড়লোক হইতে পারবি না? আমি বলি যে মা দেখো পছন্দ করি, এখন তুমি এটার একটা মানে ভালো ব্যবস্থা করে দাও মা, আমি আসলে এটা নিতে পারতেছি না, খুবভাবে বলি। বলার পরে আমার মা তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোর মামার সাথে আলাপ করবো। রাতের বেলায় মা কী করে এই ব্যাপারটা নিয়ে মামার সাথে আলাপ করে এবং আলাপ করার পরে মামা তখন ডিরেক্টলি আমার মাকে মানা করে দেয়। আমার মামাকে মামা বলতেছে যে ওর বাবা উপর থেকে যদিও ভালো মানুষ হয়ে থাকে, মানে কেয়ার বাবা যদি উপর থেকে ভালো মানুষ হয়ে থাকে কিন্তু বিতর্কত উনি একজন মাদক ব্যবসায়ী এবং উনি হচ্ছে মাদক চোরা কারবারি করে, এটা বলে। তো বলার পর আমার মা বলতেছে যে মাদক চোরা কারবারি করে আর যাই করে, এটাতে আমাদের সমস্যা কি? আমরা তো আর ওনাকে বিয়ে করাচ্ছি না, আমরা বিয়ে করেছি ওনার মেয়েকে, ওনার মেয়ে যদি ভালো হয় তাতেই হয়ে গেল। কিন্তু আমার মা বলতেছে না আপা তুমি বুঝতেছো না, এমন একটা মেয়ের সাথে সজীবকে বিয়ে দিয়ে সজীবের জীবনটা নষ্ট করে দিও না, তুমি একটা কথা মনে রেখো, আম গাছে আম ধরে আর কাঁঠাল গাছে কাঁঠালি ধরে, এমন একটা বজ্জাত পুরুষের ঘরে কখনো ভালো মেয়ে জন্মাতে পারে না। আমার মামা তখন ডিরেক্টলি মানা করে দিয়ে সম্পর্ক মামা কোনোভাবেই মেনে নিবে না। এরপরে মামা আমাকে খুব ধমকাধমকি করে জানতে পারে আমি মোবাইল ফোন ব্যবহার করি, আমার ওই মোবাইল ফোনটা মামা আমার কাছ থেকে নিয়ে যায় এবং কলেজে যাওয়া বন্ধ করাই দেয়। আমার মামা যেহেতু বড় ছিল, মা যেহেতু ছোট ছিল, সেক্ষেত্রে আমার মামার কথার বাইরে আমার মা কিছুই করে না। আমি তখন এক বন্দি জীবন যাপন করতে শুরু করলাম। আমি তখন বুঝতে পারলাম না যে কীভাবে আমার এটা কেন মামা কেন এটা করতেছে। মামা আমাকে বলে যে তুই যে কোনো মেয়েকে বিয়ে করতে বল আমি তোকে করাবো, কিন্তু আমি ওই কে আমি এটাকে তোকে বিয়ে করাবো না, কারণ ওর বাবা ভালো না। তো মামা যেহেতু এই গ্রামে বর্ণ হয়েছে, মামা জন্ম হয়েছে, মামাই সব কিছু বুঝে, তো মাও তখন আর মানে চুপচাপ। আমি তখন খুব কষ্ট পাচ্ছিলাম, কেয়ার সাথে দেখা করতে পারতেছিলাম না। এরই মাঝে 3-4 দিন কাটার পরে কেয়া তখন আমার সাথে দেখা করার জন্য আসে। যখন কেয়া আমার সাথে দেখা করার জন্য আসে, মামা তখন ডিরেক্টলি কেয়াকে খুব গালাগালি করে, মানে অকথ্য ভাষায় গালাগালি করে যে তোর বাপে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিস, এখন কুকুরের মতো মানুষের বাড়ির মধ্যে মুখ দেস, এটা সেটা বলে খুব খারাপ, মানে একেবারে খারাপ ভাষা ওকে গালাগালি করে। ও একরকম কান্নাকাটি করতে করতে নিজের হাতে নিজে কামড় দিয়ে রক্ত বের করে ও তখন এখান থেকে চলে যায়।
যায়। অ্যান্ড এরপর থেকে কি আমার আর কোনো খোঁজ খবর নেই না, আমি কলেজেও যাই না, আমি বাসায় বসে বসে কান্নাকাটি করতে থাকি। এক প্রান্তে আমি কাঁদি আমি কেয়ার জন্য, আর হাসি কাঁদে তার হাজব্যান্ডের জন্য। এইভাবেই দিনগুলো কাটতেছে। কিছুদিন কাটার পরেই একদিন সন্ধ্যারাতে আমি করি কি, মাঝে মাঝে আমাদের ঘরের পিছনে হচ্ছে মানে ছোট একটা বাগানের মতো আছে, আমি ওখানে আমার মতো করে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, তো এই জন্য আমি ওখানে মাঝে মাঝে বসে থাকি। একদিন সন্ধ্যার পরে বসে আছে, আমার মা পিছন থেকে এসে আমাকে বলে যে সজীব তোর সাথে আমার কিছু কথা আছে, মানে খুব গুরুত্ব দিয়ে বলে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বলো কি এমন কথা। আমার মা বলতেছে যে আমি আসলে কীভাবে বলবো বুঝতে পারতেছি না, আর ব্যাপারটা তুই বা কীভাবে নিবি। আমি তখন বললাম যে মা তুমি টেনশন করো না, যে কোনো হার্ড কথা হোক তুমি আমাকে বলতে পারো, আমি তো তোমারই সন্তান, আমি এটাকে ভালো করেই নিব। আমার মা বলতেছে যে তুই কি সত্যি কি একে অনেক ভালোবাসিস? আমি বললাম হ্যাঁ আমি কেয়াকে অনেক ভালোবাসি। আমার মা বলে তুই কি জানিস কেয়া সম্বন্ধে? আমি বলি যে যতটুকু জানি জানি তো। আমার বলে না ইদানিং কোনো কিছু জানিস কিনা? আমি বললাম না ইদানিং জানি না। আমার মা বলে যে কেয়ার কিন্তু বিয়ে হয়ে গেছে। আমি তখন বললাম তুই কী কথা বলতেছ আমাকে, তুমি এটা কি আর বিয়ে হয়ে গেছে মানে কখন কি আর বিয়ে হইল? আমার মা বলে হ্যাঁ কি আর বিয়ে হয়ে গেছে, এবং ওর বাবাই হচ্ছে ওর বিয়ে দিছে, এটা খুব গোপনীয়ভাবে দিছে, ও মেয়েটা অনেক পাগলামি করতে রাজি হচ্ছিল না, ওর খালাম্মার বাড়িতে নিয়ে তারপরে বিয়ে দিছে। আমি তখন বললাম অথচ কে আমাকে জানালো না? আমার মা বলে কে আমি এটা তোকে অনেক ভালোবাসতো, কিন্তু কী করবি তোর মামা বাড়িতে আমরা আছি, এখানে বড় হচ্ছে থাকতেছি, এখন তোর মামা যদি রাজি না হয় আমার তো কিছু করার নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তুমি এখানে এটা বলার জন্য আসছো? আমার মা বলে যে না এটা বলার জন্য আসছে না, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোকে বলার জন্য আসছে। আমি তখন বললাম যে কী এমন গুরুত্বপূর্ণ কথা তুমি আমাকে বলো তো। আমার মা তখন আমাকে বলতেছে যে তোর মামা বললো যে যেহেতু মানে হাসি যেহেতু এভাবে সব কিছু ছেড়ে চলে আসছে, এবং হাসির তো এখন খুব প্রবলেম, বিয়েটা হলো ভেঙে গেল, এবং হাসি অনেক মন খারাপ করে আছে, যার জন্য তোর মামা বলতেছে যে তোর সাথে নাকি হাসির বিয়ে দিবে, এখন তুই এটাতে কী বলিস? আমি তখন বললাম মা তুমি এটা কী বললা, তুই কি পাগল হয়ে গেছো? হাসিকে কখনো আমি এই চোখে দেখি না, হাসি সবসময় আমার বোনের মতো ছিল, আমি ওকে এখনও ভাবি ও আমার আপন বোন, ও আমার রক্তের বোন, আমি কখনো হাসির সাথে এরকমভাবে জড়াইতে পারবো না। আমার মা তখন বলে যে দেখ তোর মামা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, এবং আমার যেহেতু বাবা নাই, তোর মামাই তো আমার বাবা, উনি যেহেতু আমার বড় ভাই আর বাবার সমান, তো সেক্ষেত্রে আমি তোর মামার কথা কীভাবেই ফেলি? উনি আমার হাতে ধরে কান্নাকাটি করতেছে, ওনার বড় মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওনার ওই মেয়েটার কারণে ছোটো মেয়ের জীবনগুলো দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, ওরা খুব বোরিংলেস লাইফ লিড করতেছে, এখন তোর মামা এইভাবে আমাকে ধরছে, আমি তোর ফিরতে পারতেছি না বাবা, তুই যেভাবেই পারিস কিছু একটা কর। আমি তখন বললাম মা তাহলে কি এই জন্য মামা আমাকে কেয়ার কাছে যেতে দেয় নাই? মামার মনে এটাই ছিল, এই যে মামা বলে কেয়ার বাবা নাকি মাদক ব্যবসা করতে এই করতো সেই করতো। আমি জানি মা এগুলো সবই মামার সাজানো নাটক, এগুলো সব কিছুই ছিল মামার সাজানো নাটক, কারণ মামা আমাকে কেয়াকে বিয়ে করাবে না, কারণ আমি যদি কেয়াকে বিয়ে করি তাহলে আমি হাসিকে বিয়ে করতে পারবো না, আমার কাছে হাসিকে বিয়ে দিবে, এজন্যই মামা এগুলো করছে। আমার মা বলে যা হবার তো হয়ে গেছে, সব কিছু ভুলে যা, আর হাসি মেয়েটাও তো দেখতে খারাপ না, তোর মামা তো বোন আমাদেরই ঘরে থাকবে, আমাদের এখানেই থাকবে, তাহলে সমস্যা কি, তুই তা রাজি হ। যখন এভাবে বললো আমি তখন বললাম যে ওকে ফাইন ঠিক আছে, আমি তখন রাজি হয়ে গেলাম। এরপরে হাসি আর আমি তখন হচ্ছে মোটামুটি একটু ক্লোজ হয়ে যাচ্ছিলাম, তো আসলে কী আর করা, যেহেতু কি আর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি আর কোনো কিছু করতেও পারবো না। পরে এভাবেই কয়েকদিন কাটার পরে আমার মা আর মামা মিলে তখন বিয়ের আয়োজন করে এবং তারা মোটামুটি ঘরোয়া একটা পরিবেশে ছোটোখাটো করে হাসির সাথে আমার বিয়েটা কমপ্লিট করে। আমি তখন হাসিকে দিয়ে আমার সাংসারিক জীবনটা মোটামুটি ভালোই কাটাচ্ছিলাম। আমি তখন চিন্তা করতেছিলাম পড়াশোনা যেহেতু বন্ধ করে দিচ্ছি, সংসারও করতেছি, তো সেক্ষেত্রে আমি কোনো একটা বিজনেস স্টার্ট করবো। আমার মায়ের ব্যাংকের থাকা, আমি তখন ওখান থেকে মাত্র 1,00,000 টাকা উঠাই খুব কষ্ট করে, যদিও মামা দেয় না, মামা বলে ওই টাকাগুলো নষ্ট করিস না, এগুলো রেখে দিয়ে এগুলো কাজে আসবে, তো আমি তখন ওখান থেকে 1,00,000 টাকা উঠিয়ে আমাদের ঘরের সামনে হচ্ছে আমি ওখানে একটা ছোটোখাটো মুদির দোকান দিই, মানে জাস্ট কোনো মতে টাইম পাস করার জন্য, এবং মুদির দোকান থেকে যে পরিমাণ ইনকাম হয় সেটা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা ভালোই কাটতেছিল। আমার মায়ের ওই ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আছে ওই ইন্টারেস্ট কিন্তু আমাদের আর খরচ করতে হয় না। ছোটো বোন আমি আর আমার মা মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো করে দিনগুলো কাটাইতেছিলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমি ওই মানে ডেস্টিনির মতোই হচ্ছে একটা সংস্থা ছিল বাংলাদেশে, নামটা নাই বলি, ওই সংস্থাটা তখন বাংলাদেশে প্রচুর পরিমাণ বিস্তার করতেছিল, বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক রকমের টাকা পয়সা নিয়ে সিলভার বানাচ্ছিল, তারপরে এক্সিকিউটিভ বানাচ্ছিল, ওরকম করে অনেকগুলো মানে গ্রামীণ পর্যায়ে তারা ঢুকে গেছে, এবং এই ভুটটাই হচ্ছে হাসির মাথায় তার একটা বান্ধবী ঢুকিয়ে দিছে।
ওর একটা বান্ধবী আছে, ওই মেয়েটা ওই গ্রুপের সাথে জড়িত আছে এবং সে অনেক বেশি টাকা ওখানে উপার্জন করে। সেখানে হাসিকে লোভ দেখালো যে হাসি এরকম এরকম ঘটনা, এটা তুমি করতে পারো। এরপরে হাসি আমার কাছে আসলো, এসে বলতেছে যে শোনো, আমি এই বিজনেসটা করব, আমার বান্ধবী করে, এটার মধ্যে অনেক টাকা পয়সা, তুমি কিছু টাকা দাও। এটা বলে আমি তখন বলি, শোনো, আমি এগুলোকে মোটেও বিশ্বাস করি না, এরা দশজনের কাছে টাকা নিয়ে এরপরে গুম করে দেশ থেকে পালিয়ে যাবে, এগুলো আমি বিশ্বাস করি না। হাসি তখন আমাকে বলতেছে যে তোমার বিশ্বাস না করার কী আছে, আমার বান্ধবী তো করতেছে, ও তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তাহলে তুমি দিলে সমস্যা কী? আমি তখন বললাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই, আমি দোকানদারি করি, কয় টাকা বা পাই, এই টাকা আমি তোমাকে দিয়ে দিলে আমার দোকান চলবে কেমন করে? ও আমাকে বলে, তাহলে তুমি কী বলো, দিবা না? আমি বললাম, না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। ও তখন মায়ের কাছে যায়, মাকে গিয়ে হাতে পায়ে ধরে, মা বলে যে না মামুনি, আমি জায়গা বিক্রি করে তোমাকে টাকা দিতে পারবো না, কারণ আমার কাছে তো ক্যাশ কোনো টাকা নাই, আমার ওই ব্যাংক থেকে টাকা উঠে আমি তোমাকে দিতে পারবো না। মায়ের কাছ থেকে ও রিফিউজ হয়, ওর বাবার কাছে যাও, সেখানেও ওর বাবাও ওকে ডিনাই করে, ওকে দিতে চায় না। না দেওয়ার পরে হাসি তখন সেই মুহূর্তে করে কি, ওর বান্ধবীর আশ্রয় নেয়। বান্ধবীর আশ্রয় নেওয়ার পরে ওর বান্ধবীকে বিভিন্ন বাংলাদেশের এনজিও কোম্পানির সাথে পরিচয় করাই দেয়। ওর কাগজপত্র ডকুমেন্ট ওইগুলো নিয়ে ও তখন এনজিও কোম্পানিতে যায় এবং ওই এনজিও কোম্পানিতে যাওয়ার পরে ওখান থেকে ও টাকা উঠাবে। একদিন রাতে আমাকে বলতেছে, সজীব, আমি একটা এনজিও কোম্পানিতে কথা বলছি, আমি ওখান থেকে টাকা উঠাবো, তুমি আমাকে হেল্প করো। আমি তখন বললাম যে আমি তোমাকে কী হেল্প করো, তুমি এনজিও থেকে টাকা উঠাও, টাকা উঠাও, আমি হেল্প করবে? কেউ আমাকে বলে না, সাপোর্ট লাগবে, তোমার সিগনেচার লাগবে, তুমি আমাকে হাজব্যান্ড হিসাবে, অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে তোমাকে সাপোর্ট করবো। আমি তখন বলতেছি, হাসি, দেখো, যেটা আমার মা মানা করতেছে, মামা মানা করতেছে, এটাতে আমি কখনোই মানে দিতে পারবো না, কিন্তু ও তো আমারই বউ, আমার সাথে ঘুমায় রাতের বেলা, আমার শরীর টরিল টিপে আমাকে কোনোভাবে ও মন গলায় ফেলে। এরপর আমি পেপারে সিগনেচার করলাম, তো যাই হোক, ব্যবসায় লাভ হবে, এরপর ওই পরিশোধ করে দিবে। কত টাকা আমি কিন্তু সেটা দেখি নাই, টাকার অ্যামাউন্টটা না দেখে আমি সিগনেচার করেছি, করে ওকে পেপারটা দিয়ে দিয়েছি। এরপরে ও তখন দামদাম করে হচ্ছে টাকা উঠাতে শুরু করলো এবং ও তখন ব্যবসা বিল্ড আপ করে ফেললো, মানে ও তখন নিজের আন্ডারে কিছু লোক নিল এবং ও সেখানেই আমাদের হচ্ছে নোয়াখালীর ওখানে একটা অফিস বানায় ফেললো। ওই অফিসের আন্ডারে ও তখন অনেকগুলো মানুষ, প্রায় 200-300 মানুষ ওর আন্ডারে চলে আসলো এবং সবার কাছ থেকে তখন টাকা নিয়ে নিয়ে ওই কোম্পানিকে দিচ্ছে। কোম্পানি ভালোই চলতেছিল, ও নিজে একটা প্রাইভেট কারও কিনে ফেলে, একটা সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার কিনে, এবং আমিও আর আমার মাও তখন, মামাও তখন অনেক লজ্জা পাই, কিরে হাসি তো ঠিকই বলছিল, আজকে হাসির কয়েক লাখ টাকা হয়ে গেছে, মানে হাসি বিন্দাস ওর জীবনযাপন করতেছে, ব্যাংকে ওর মোটামুটি কিছু টাকা জমছে, সব কিছু ভালোই চলতেছিল। এরকম করে ও তখন বাচ্চা কনসেপ্ট করে, যখন বাচ্চা কনসেপ্ট করে আমার এই কথাটা বলতে খুব খারাপ লাগতেছিলো। ও আমাকে বলে যে আমি এখন বাচ্চা নিব না। আমি তখন বললাম যে কেন নিবা না, বাচ্চা কনসেপ্ট করছো, বাচ্চা নিবা না কেন? ও আমাকে বলে, আমি বাচ্চা নিব না, কারণ হচ্ছে যে আমি যখন সিলভার, ও তখন মানে সরি, ও তখন সিলভার ছিল, বলে আমি যখন গোল্ডেন হবো, মানে আমি যখন গোল্ডেন অ্যাওয়ার্ড পাবো, দেন তখনই হচ্ছে আমি বাচ্চা নিব, এর আগে না, কারণ আমি এখন যদি বাচ্চা নিয়ে পিছনে সময় দিয়ে ফেলি তাহলে আমি দৌড়ে যেতে পারবো না, নতুন নতুন লোক আমি আমার কোম্পানিতে জয়েন করাইতে পারবো না, তো নতুন নতুন লোক জয়েন করানোর জন্য আমাকে এখন হচ্ছে এটা করতে হবে, আমি এখন বাচ্চা নিতে পারবো না। আমার মা বলে, মামা বলে, আমি বলি না, ও কারো কথাই শোনে না, ও এখন এগুলো করবেই না, ওর কথাই একটা, ও আগে গোল্ডেন হবে, দেন এরপরে ও বাচ্চা কাচ্চা নেবে। তো ওর কথার উপরে আমরা কথা বলতেছি না, কারণ ও তখন টাকা পয়সা ইনকাম করে, গাড়ি দিয়ে চলে, ওরই তো অনেক কিছু, তো এই জন্য আমরা সবাই তখন নীরব ভূমিকা পালন করি। যাই হোক, সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে প্রায় 2 বছরের মতো ওর ওই কোম্পানিতে খুব ভালো বিস্তার করলো। 2 বছর পরে হঠাৎ করে গভর্নমেন্ট ওই কোম্পানিকে ধরে ফেললো, ওই কোম্পানিকে ধরে ফেললো। ধরে ফেলার পরে কোম্পানিকে ধরার পরে বলল যে কোম্পানি পার্টপার এবং তারা মানে অনেক কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এবং এটাই তাদের জাস্ট টাকা দ্বারা পাচার করে মানুষকে বিভিন্ন রকমের কথার ফাঁদে ফেলে লোভ দেখিয়ে। এবার কি হলো, সম্পূর্ণ হাসির যে টাকাগুলো ছিল ওই কোম্পানির কাছে টাকাগুলো মাইর হয়ে গেল। আর ওই টাকাগুলো তো হাসির টাকা ছিল না, ছিল বিভিন্ন অসহায় মানুষদের কাছ থেকে 1,00,000-2,50,000 করে নেওয়া ওই টাকাগুলো। তখন সমস্ত মানুষগুলো হাসিকে চাপ দিল, হাসিকে চাপ দিল আমাদের টাকা ফিরিয়ে দাও। তারা তখন একটা কথাই বলে, আমরা কোম্পানিকে চিনি না, তুমি কোন কোম্পানির কাছে নিয়ে টাকা দিছো এটা তুমি জানো, বাট তুমি আমাদের টাকা ফিরিয়ে দিবা, কোম্পানি যে মাইর হয়ে গেছে, কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, এটা কোনোভাবেই মানে ওই সাধারণ সহজ সরল মানুষগুলো বুঝতে রাজি নেই। এবং তখন তারা মোটামুটি গ্রামীণ একটা অনেক বড় দরবার বসিয়ে ফেলে এবং সেই দরবারে আমাকে, আমার মাকে, আমার ছোটো বোন হাসি সহ হাসির বোন এবং মামা ফ্যামিলি সবাই মিলে বসে। বসার পরে সবাই বলতেছিল যে মানে গ্রামের মানুষগুলো প্রায় সবাই এক হয়ে গেছে, কারণ গ্রামের সব মানুষই তো টাকা দিছে হাসিকে, সবাই টাকা দিছে। এখন সবার কথাই একটা যে কোম্পানি কী হয়েছে না হয়েছে এটা জানার দরকার নাই, হাসিকে টাকা দিতে হবে, হাসির টাকা লাগবে। এবং তখন আমার মামা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো কী করা যায়। এটা বলে মামা জাস্ট একটা ছোট্টখাট্টো একটা মিল দিয়ে ওখান থেকে উঠে আসে। উঠে আসার পরে মামা তখন চিন্তা করতেছে কী করা যায়। রাতের বেলা আমরা মোটামুটি সবাই মিলে বসি, বসার পরে মামা তখন কী করে, দিশমিশ না পেয়ে একটা ঝাড়ু
শারদী হচ্ছে হাসিকে পিটাইতে থাকে, এত পরিমাণে পিটায় বলে বোঝাতে পারবো না। মানে হাসি শরীরে রক্ত বের করে ফেলে। আমার তখন খুব রাগ লাগে যে আমি তো হাসিকে ভালোবাসি, ও তো আমার বিবাহিত স্ত্রী, আজকে আমরা এতগুলো বছর ধরে সংসার করতেছি। আমি তখন দৌড়ে আমার মানে ইয়ে ধরে যে না মামা আপনি ওকে মারতে পারেন না, ও আমার বউ, ও যদি কোনো অন্যায় করেই থাকে এটার বিচার আছে, আমরা বিচার করবো, কিন্তু ওকে মারবেন কেন? আমার মামা বলে এত লক্ষ লক্ষ টাকা এখন দিবি কোত্থেকে, এ টাকা কোথায় পাবে, আমি ওগুলো কিচ্ছু জানি না। এটা বলে মামা ওখান থেকে উঠে চলে যায়, কিন্তু কোনোভাবে মামা আর এটার মধ্যে আসে না। মামা সম্পূর্ণ আলাদাভাবে থাকে, মামা একদম আসে না। প্রতিদিন আমাদের ঘরের মধ্যে মানুষ আসে, হাসিকে উঠায় নিবে, হাসিকে ধরে নিবে, হাসিকে র্যাপ করবে, হাসিকে এটা করবে ওটা করবে, মানে বিভিন্ন রকমের অত্যাচারী নোংরা কথাবার্তা। এভাবে একটু একটু করে সময় যখন স্বামী থেকে অতিবাহিত হচ্ছিল, আমার মা এবং মানে আমার মা তখন খুব বিপাকে পড়ে যায়। বিপাকে পড়ে গিয়ে মা তখন কান্নাকাটি করে একদিন আমাকে বলে, এখন কী করবো, ওর বাবা যে আছে ওর বাবাও তো ওর হাল ছেড়ে দিল, এখন আমাদেরই তো বউ, তোর বউ, তোর বউটারে যদি কেউ উঠে নিয়ে এরকম একটা কিছু করে তাহলে তোর মান সম্মানটা কোথায় যাবে? আমি তখন আর আমার মা তখন রাতে কান্নাকাটি করতে করতে মামার কাছে গেলাম, হাসিকে ঘরে রেখা গিয়া মামনিরে ধরলাম যে মামনিও তখন একদম পুরো মামার পক্ষে। মানে মামনি আর মামার কথা হচ্ছে এই মেয়েকে ওনারা ত্যায্য করে দিয়েছে, এটা ওনাদের মেয়ে না। মানে কথা একটা যে এটা আমাদের মেয়ে না, আমরা আমাদের মেয়েকে আমরা ত্যায্য করে দিয়েছি, এখন আপনাদের বউ, আপনারা যদি রাখলে রাখেন, না রাখলে বের করে দেন, ও কোথায় যাবে যাবে এটা ওর ব্যাপার, আমরা জানি না। পরে আমি আর মা গিয়ে মামা এবং হাসি সহ মামার ভাতে পায়ে ধরে কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে আমার মামা তখন বলতেছে আমাদের পাশের ঘরে জুয়েল শেখ নামের একজন ব্যক্তি আছে, মানে উনি মোটামুটি অনেক বেশি টাকা পয়সার মালিক, ওনার মানে কয়েক কোটি টাকার মালিক আর কি, ওনার ভালো ভালো বিজনেস আছে এবং উনি প্রচুর পরিমাণ জায়গা কিনে। আমার মামা তখন হচ্ছে আমার মাকে বলতেছে যে আপা আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি, মানে আমার মাকে আদর করে অনেক সময় আপনিও বলে, আমার মামা তো বলে যে আপনি আমার বুদ্ধিটা যদি শোনেন তাহলে মনে করেন যে সব দিক থেকে আপনি রক্ষা পাবেন, আমার মাকে বলে। তো মামা তখন মা তখন বলতেছে কী বুদ্ধি ভাই বলো, যদি আমি বিপদ থেকে বাঁচতে পারি তাহলে বুদ্ধি তো আমি শুনবো, সমস্যা কী? আমার মামা তখন আমাকে বলতে আমার মাকে বলতেছে আপনি তো আমার বাবাজি তো মারা গেছে, আপনি কি তো আমার বাবার কাছে সম্পদ পান, এটা কি আপনি জানেন? আমার মা বলে হ্যাঁ আমি তো জানি, যেহেতু বাবার কাছে আমি সম্পদ তো পাবোই। আমার মামা তখন আমার মাকে বুদ্ধি দিল যে আপনি একটা কাজ করেন, আপনি বাবার কাছে যত সয় সম্পত্তি পাবেন সবগুলো আপনি আমার নামে লিখে দেন, এটা বলে। আমার মা তখন বলে মানে তোমার নামে লিখে দেবো মানে কী হবে তোমার নামে লিখে দিলে? আমার মামা তখন বলতেছিল যে আপনি যখন সম্পত্তিগুলো আমার নামে লিখে দিবেন, লিখে দেওয়ার পরে এটার দলিল করবেন খুব গোপনে, এবং এটা দলিল হওয়ার 2-3 দিন পরে আপনি তখন হঠাৎ করে গ্রামে বলে বসবেন যে আপনি জায়গা বিক্রি করবেন, আপনি আপনার বাবার কাছে সম্পদ পাবেন, আপনি জায়গা বিক্রি করবেন। আমার মা বলে তারপর, তখন মামা বলতেছিল যে তারপর আপনি কী করবেন, যেই দলিলগুলো একবার আমাকে দিয়েছেন, মানে জায়গাগুলো তো একবার আমাকে দিয়েই দিয়েছেন, এবং সেই জায়গাগুলো আবার সেকেন্ড দলিল করে আপনি জুয়েল শেখকে দিবেন, জুয়েল শেখকে দেওয়ার পরে আপনি জুয়েল শেখের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেবেন, টাকা নিয়ে আপনি মানে হাসি ঋণ শোধ করবেন, এবং হাসি ঋণ শোধ হওয়ার পরে আমি আপনাকে হাসিকে এবং হচ্ছে আপনার মেয়েকে সবাইকে আমার শ্বশুর বাড়িতে গিয়ে রেখে আসবো, এবং আপনি বাড়ি থেকে পালাইয়া যাবেন যখন এটা জানাজানি হবে যে আপনি ফেক দলিল দিয়েছেন, এবং দলিল তো আমার নামে, তখন জুয়েল শেখ কিছুই করতে পারবে না। আমি তখন গ্রামের মানুষগুলো নিয়ে জুয়েল শেখের ঠান্ডা মাথায় বুঝাবো, বুঝাইয়া এরপরে আমরা সময় নিয়ে আমরা ওর টাকা পরিশোধ করবো আস্তে আস্তে যেভাবেই পারি, প্রয়োজনে এরপরে আমরা সজীবকে বিদেশে পাঠাই দিব। পাঠাই দিলে সজীব বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে দিবে, এরপর আমরা ঋণ শোধ করবো, এছাড়া সেকেন্ড কোনো রাস্তা আমার খোলা নাই। আমার মা তখন চিন্তা ভাবনা করলো যে কথা তো ঠিকই আছে, তো আমার মা বলে তাহলে আমার জায়গা। পরে আমার মামা বলতেছে যে কোনো প্রবলেম নাই, যখন সমস্ত সমস্যাগুলি সমাধা হয়ে যাবে তখন আমি পুনরায় আবার আপনাকে আপনার জায়গা দিয়ে দিব, বা আমি ওভাবেই পরে বন্টন করে নিব। এই কথার মধ্যে সাক্ষী থাকে আমার মামনি, আমার মামা এবং আমার সবগুলো মামাতো বোন, আমি, আমার মা এবং আমার ছোটো বোন ইভেন হাসি সহ সবাই সিদ্ধান্তক্রমে এর পরের দিনে আমার মা কী করলো, মামার সাথে কোর্টে গেল খুব গোপনে। আমার মা আর মামা কোর্টে গিয়ে আমার মা আমার নানা ভাইয়ের কাছে যে সম্পত্তি পাইবে সমস্ত সম্পত্তি লিখে দিল আমার মামার নামে, লিখে দিয়ে যেদিন লিখে দিল এর পরের দিনে ওই দিনে বিকালবেলা মা সবার কাছে হেঁটে হেঁটে বলতেছে আমি আমার বাবার কাছে যে প্রপার্টি পাবো এটা বিক্রি করব, কারণ জুয়েল শেখ কিন্তু অনেকদিন ধরে জায়গা খুঁজতেছে কেনার জন্য। তখনই জুয়েল শেখ হঠাৎ করে আমার মাকে বলে যে তাহলে আপা জায়গা আমাকে দেন আমি কিনবো। আমার মা তখন যেই দলিলগুলো আমার মামার নামে অলরেডি করে দিয়েছে ওই জায়গাগুলো আমার ওই জুয়েল শেখকে দেখায়, দেখানোর পরে জুয়েল শেখের কাছ থেকে আমার মা মোটা অঙ্কের টাকা নেয়, এবং টাকা নিয়ে আমার মা পুনরায় আবারও দলিল করে ওই জুয়েল শেখের নামে। এবং এইটা আমার মামা কী করে, যে হাকিমের অফিস ছিল আমাদের, যে রেজিস্ট্রি অফিস ছিল ওই রেজিস্ট্রি অফিস কিন্তু মামা কন্ট্রাক্ট করে ফেলে, কন্ট্রাক্ট করে মামা কাজগুলো করায়, ওখানে বিভিন্ন লোকদেরকে টাকা দেয়। দেওয়ার পরে এরপরে যাক দলিল দিয়ে দিল, দলিল দেওয়ার পরেও টাকা নিলাম, টাকা নিয়ে মানে আমার বউ যে হাসি আছে হাসির ঋণ আমরা শোধ করে ফেললাম, মোটামুটি ভালোই চলতেছি এভাবে। কিন্তু আমি রাতের বেলায় টেনশনে ঘুমাইতে পারি না, মানে সবসময় মনে হয় যে এ বুঝে জুয়েল শেখ এসে আমার মাকে ধরলো, এ বুঝে মারলো, মানে আমি মাকে নিয়ে প্রচণ্ড রকমের টেনশন করতেছি। কারণ ওই জুয়েল শেখ মানুষটাও কিন্তু খুব যে ভালো তাও না, ও কিন্তু অনেক ডেয়ারিং মানে খারাপ পার্সন আর কি। পরে এভাবে কাটতে কাটতে ও কী করে জমি দখল করে, মানে জুয়েল শেখ জমিতে যায়, জমি দখল করে, দখল যখন ও করতেছে ঠিক ওই মুহূর্তে আমার
আমার মামা কি করলো, আমাকে আমার দোকানে তখন বন্ধ, আমাকে আমার মাকে আমার ছোটো বোনকে আর আমার বউ হাসিকে আমার মামার শ্বশুর বাড়িতে পাঠাই দিল। আমরা তখন আমার মামার শ্বশুর বাড়িতে চলে গেলাম। ঠাস করে মামা তখন বলতেছে, আমার বোন কীভাবে তোর জায়গা লিখে দেয়, জায়গা তো আমার, কারণ ওই জায়গায় দলিল করতে যাওয়ার সময় কিন্তু আমার মামা যায় না, আমার মামা কিন্তু সাক্ষীতে ছিল না। তখন মামা বলতেছে জায়গা আমার, জুয়েল শেখ করে কি বলে জানা এটা আমার দলিল। পরে আমার মামা কি করে, জুয়েল শেখের নামে মামলা করে এবং জুয়েল শেখ আমার মামার নামে মামলা করে। তখনই দলিলপত্রগুলো যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় যে এটা প্রথমে আমার মামার নামে দলিল করা হয়েছে, এরপরে জুয়েল শেখের নামে। তো প্রথম দলিল যিনি, তিনি অনার, জায়গার মালিক হয়ে যায় জুয়েল, আমার মামা। এবং জুয়েল শেখকে আদালত থেকে বলা হয় যে আপনি ওই মহিলাকে হাজির করেন এবং মহিলার কাছ থেকে আপনি টাকা নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমার মা তো উদাও, মাকে আবার জুয়েল শেখ ঘুণ্য ঘুণ্য করে খুঁজতেছে, আমার মাকে আর পাচ্ছে না। আমার মাকে না পাওয়ার কারণে আমরা তখন ওখানেই আসি, ওখানেই চলতেছিলাম, মানে ওই জায়গায় চলতেছিলাম। চলতে চলতে একটা পর্যায়ে ওই বাড়িতে, মানে আমার নানু বাড়িতে, মামার বাড়িতে, মামার শ্বশুর বাড়িতে থাকাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, মানে অনেক প্রবলেম দেখা দিচ্ছিলো, সবাই খোঁজাখুঁজি করতেছে এবং একটা পর্যায়ে বুঝে গেছে যে আমরা ওখানে আছি। একদিন রাতের বেলা আমার মাকে আমার মামা ফোন করে রাত 9টা বাজে বলে, আপা আপনি যেভাবেই পারেন এখান থেকে পালান, কারণ কালকে সকালবেলা সূর্য ওঠার আগে জুয়েল এলাকার লোকজন নিয়ে আপনাকে ওইখানে ধরবে, আপনাকে ওইখানে ধরতে আসবে। আমার মা তখন বলতেছে, এত রাতের বেলায় আমি এখন এই ছেলে ছেলের বউ, এরপরে তোর বাগ্নি বাগ্নি এগুলো নিয়ে কই যাবো? আমার মামা বলে, আমি জানি না আপনি কোথায় যাবেন, কিন্তু আপনাকে এখনই ধরতে আসবে। এরপরে আমার মা ঠিক সেই রকম করে যেরকম করে একবার আমার কাকাদের বয়ে গভীর রাতে আমার বোন ছোটো বোনটাকে কোলে নিয়ে আর আমাকে হাতে নিয়ে আমার মা অন্ধকার এক রজনীতে হেঁটে হেঁটে আমার নানু বাড়িতে আসছিল, সেম একইভাবে আমার মামার শ্বশুর বাড়ি থেকে সে রাতে আমার মা, আমি আর আমরা সবাই মিলে পালিয়ে যাই। পালিয়ে আমরা তখন চট্টগ্রামে চলে যাই, ওখানে রেল স্টেশন যাই, রেল স্টেশন থেকে চট্টগ্রামে যাই। এবং চট্টগ্রামে যখন আমরা পৌঁছাই তখন সকাল হয়ে যায়। তো সকাল হওয়ার পর এখন চট্টগ্রামে আমরা কোথায় যাবো, আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো কিছুই নাই, আমাদের তখন মোটামুটি বড় কিছু টাকা পয়সা আমাদের কাছে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কথা বলতেও ভুলে গেছিলাম, আমার বাবার যে জমানো টাকাগুলো আমার মায়ের কাছে ছিল ওই টাকাগুলোও কিন্তু পরে ব্যাংক থেকে উঠিয়ে দিয়ে আমরা কিন্তু হাসির ঋণ শোধ করি, আমরা কিন্তু হাসির ঋণ ওভাবেই শোধ করি। তো এটা করার পরে দেন আমরা তখন ওইখানে যাই। যাওয়ার পরে আমি ছোটোখাটো একটা বাসা ভাড়া করি, একটা বাসা ভাড়া করে আমি, হাসি, মা, ছোটো বোন সবাই মিলে উঠি। উঠার পরে দিনগুলো এভাবে কাটতেছিল, মা মামার সাথে কথা বলতেছে, মামা বলতেছে, আপা আপনি চিন্তা করেন না, আমি আপনারা যখন আসতে বলবো আপনি তখনই আইসেন, পরিস্থিতি কোন দিকে যে এখনও বলা যায় না, জুয়েল আইন পুলিশ টুলিশ করে কিন্তু এলাকা পুরো গরম করে ফেলতেছে, আপনি একটু ধৈর্য ধরেন, যেখানে আছেন ওখানেই থাকেন, আমি আপনাদেরকে গ্রিন সিগন্যাল দিলে আপনার বাড়িতে আসবেন। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখতে পাই যে হাসি কিন্তু মাঝে মাঝে মামার সাথে কথা বলে, হাসির কাছে মোবাইল থাকে। হাসি তখন করে কি, আমার ছোটো বোনের সাথে কথায়, মানে কথায় কথায় ঝগড়া লেগে যায়, মানে ঝগড়া লাগে কথায় কথা, আমার ছোটো বোনকে ই করে সেই করে, মানে ছোটো বোনের সাথে খুব ঝগড়া লাগে এবং আম্মার সাথেও ঝগড়া করে। ও কিন্তু আসলে এরকম ছিল না, হঠাৎ করে এগুলো শুরু করে, ও সবসময় সবজি খেতে পারবে না, ওর মাছ লাগবে, মাংস লাগবে, ও মানে তিন বেলায় মাংস খাবে, সবজি খাবে না, মানে প্রচুর পরিমাণে মানে পাগলামি করতে থাকে। কিন্তু আমার ওই সময় মানে ইনকাম তো আমার নাই বললেই চলো, আমি টুকিটাকি হোটেল টোটেলে কাজ করি, যে টাকা পাই অল্প কিছু টাকা ওইটা দিয়ে কোনোভাবে হচ্ছে আমরা চলতেছি। তো সেই অবস্থার মধ্যে আমি কীভাবে তাদেরকে এইভাবে কীভাবে কী করবো, মানে কীভাবে আমি সবসময় মাংস দিয়ে থেকে ভাত খাওয়াবো, না ও এটা মানতে রাজি নেই, অভাবে ও সংসারও করবে না। এরকম করে একদিন আমি হোটেল থেকে আসি, মানে তখন আমি একটা হোটেলে চাকরি করতাম, একটা বাংলা হোটেল আর কি, মানে লোকাল ভাষা যাকে মেসিয়ার বলে, ওই মেসিয়ারে চাকরি করতাম রেল স্টেশনের পাশে একটা হোটেলে। তো হোটেল থেকে আমি যখন আসি তখন রাত প্রায় 10টা বাজে, 10টা বাজে আমি দেখতেছি যে আমার মা মানে ঘরের দরজায় বসে বসে কান্না করতেছে, আমার ছোটো বোন আমার মাকে ধরে কান্না করতেছে। আমি তখন আসার পরে বললাম যে মা কী হয়েছে, আমার ছোটো বোন বলতেছে আমার আমার বউ নাকি আমার মাকে লাথি মারছে, লাথি মারার পর আমার মা নাকি মানে সিঁড়ির মধ্যে পড়ে মা মাথার মাথা নাকি ফেটে গেছে এরকম। পরে আমি তখন মায়ের হাট্টা সরায় দেখি যে অনেক রক্ত এখানে। আমি তখন হাসিকে কোনো কিছু না বলে আমি তখন মাকে আর আমার ছোটো বোনকে নিয়ে তখন আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার ডাক্তার বলছে এটা খুব ডেয়ারিং অবস্থা, আপনার মেডিকেলে নিয়ে যান, এটা ড্রেসিং করতে হবে। পরে মেডিকেলে নিয়ে তখন এটা সেলাই টিলাই করি, অনেক মোটামুটি অনেক ঝামেলা হয়, অনেক প্রবলেম হয়, অনেক কিছু হওয়ার পরে তখন আমি সব কিছু মোটামুটি কমপ্লিট করি, ঠিক করি। যখন ঠিক করি আমি আমার মাকে তখন হচ্ছে আমি ইয়েতে নিয়ে আসি, আমি মাকে নিয়ে বাসা আসি। এবং বাসা আসার পরে আমি দেখি যে হাসি তখন অনেক মুখ ঘোমরা করে বসে আছে। আমি বললাম যে হাসি কী হয়েছে, কী সমস্যা তোমার, তুমি আমার মায়ের গায়ে হাত তোলা, মায়ের মাথায় সেলাই করে আমার আনা লাগছে, তোমার সমস্যাটা কি? ও আমাকে বলে আমার কোনো সমস্যা নেই, আমি তোর ভাত খাবো না, ওরকম করে বলে। আমি তখন বলি যে আমার ভাত খাবো না মানে তোমার বাবার কারণে, তোমার ঋণের কারণে আমার ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়েছে, আমার মা
রাস্তার ভিখারি হয়ে গেছে, এরপরেও তুমি আমাকে এরকম করে কথা বলতেছো, তোমার সাহস তো কম না? ও আমাকে বলো তুই আমার সাহসের দেখছোস কি, মানে এটা বলো, আমার কলার চেপে ধরে মোটামুটি আমাকে দুইটা থাপ্পড় দিয়ে ফেলে। যখন আমার মাকে মারলো, ছোটো বোনকে মারলো, আমাকে মারলো, আমি তখন আর মানে মোটামুটি সহ্য করতে পারি না। সহ্য করতে না পেরে আমার মানে ঘরের ভিতরে তখন একটা রোল টাইপের ছিল, মানে ইঁদুর আসতো মাঝে মাঝে ঘরে, ওই ইঁদুর মারার জন্য আমি একটা লাঠি রেখেছিলাম। তো ওই লাঠিটা দিয়ে আমি তখন ইচ্ছা মতোকে পিটাইতে থাকি, মানে প্রচুর পরিমাণের পিটাই পিটাই টিটাও রক্ত রক্ত বেরিয়ে ফেলে, মানে ঘরের দরজা বন্ধ করে পিটাই, তো একদম পুরো শরীরের মানে প্রচুর রক্ত বের হয়। এরপরে দরজা খুলি, দরজা খোলা তখন অজ্ঞান অবস্থা থাকে, মা তখন দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে যায় এবং মায়ের মাথাও ফাটায়। এরপরে আরও মানে ওই বাসার আরও কিছু মানুষ থাকে, সবাই মিলে হাসিকে হসপিটালে নেয়। হসপিটালে নেওয়ার পরে হাসি মনে হয় হসপিটালে গিয়ে আমার মানে যখন জ্ঞান ফিরে, ওর কিন্তু খোঁটের মধ্যে মোবাইল ছিল, আমি দেখেছি, মনে হয় মামাকে ফোন করে। মামা তখন ফজরের আগে আগে হচ্ছে চট্টগ্রামে চলে আসে। আমি তখন আমার হোটেলে চলে যাই, আমি হোটেলে থাকি না। মামা আইসা নাকি খুবভাবে হুমকি দুমকি আমাকে গালাগালি করে যে কেন মারলো আমার মেয়েকে এটা সেটা বলে। মামা তখন কী করে, ও যখন একটু সুস্থ হয় দুইটার দিকে, মোটামুটি ওর সব কিছু ঠিক হওয়ার পরে দুইটার দিকে মামা একটা অ্যাম্বুলেন্সে করে ওকে তখন বাড়িতে নিয়ে চলে যায়, মানে গ্রামে নিয়ে যায়। তো মা বাড়িতে আসে, আমি তখন রাতের বেলায় মানে বাসায় আসে, রাতের বেলায় আমি বাসায় যাই। তো মা আমার ছোটো বোন বলতেছে যে এমনি এমনি ওই তোর মামা নিয়ে গেছে ওরে। আমি বললাম যে কেন নিয়ে গেল? পরে মা বলতেছে যখন ওনার মেয়ে উনি নিয়ে গেছে, আমি কী বলবো, তুই এভাবে মারাটাকে তো ঠিক হয়েছে, তোর মামা তো বোন কেমনে মারলে এইভাবে? আমি বললাম যে তো মারবো না, ও আমার দুইটা থাপ্পড় দিল, তোমার মায়েরা মাথা ফাটাই দিল, আমার ছোটো বোনটারে মারতেছে, ওর জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। ও যদি ওই কোম্পানির কাছ থেকে টাকা না নিত, এই ধরনের বাটপারি সিটারি না করতো, তাহলে তো আমাদের কোনো প্রবলেম ছিল না। ওর ওই বাটপারির কারণে আজকে আমরা ফকির হয়ে গেলাম, আমরা রাস্তার ভিখারি হয়ে গেলাম, ও কেন এই কাজগুলো করলো? এটা যখন বলতেছিলাম, পরে আমার মা বলতেছে যে চা বার্তা হয়েছে, ও কয়েকদিন ওদের বাড়িতে থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরে আসবে। তো যাক, ওর বাড়িতে থাকুক, আমি তখন হোটেলে কাজ করতেছি। এবং হোটেলে কাজ করতে করতে আমার তখন মন মানসিকতা কিছুই ভালো লাগতেছিল না আর কি, মানে কোনো কিনের দিয়ে আমি আসলে খুব ভালো একটা কিছু করতে পারতেছিলাম না। এরই মাঝে প্রায় এক মাসের মতো কেটে গেছে, হাসি আর আসে না। হাসি যখন আর আসতেছিল না, তখন আমি চিন্তা করতেছি কী রে কী করা যায়, ও তো আসতেছে না। পরে আমি মাকে পাঠাইলাম, বললাম যে মা আপনি যান, আপনি গিয়ে হাসিকে নিয়ে আসেন। মা তখন যায়, মা গিয়ে মা দুই দিন থাকে, দুই দিন থেকে মাসে তো আমার ফোনে কথা হয়। মা তখন বলে যে না, ও আসবে না। আমি বলি কেন আসবে না? মা বলতেছে ও আসবে না, এখন ওর বাবা বলতেছে যে তোর কাছে দিবে না। আমি তখন বললাম যে কেন আমার কাছে দিবে না? মা বলে যে দিবে না, এখন বলতেছে দিবে না, এখন না দিলে আমি কী করতে পারি? ওনার মেয়ে যদি তোর কাছে না দেয়, তুই নাকি গরুর মতো পিটাইছিস মারছিস, এই জন্য তোর কাছে দিবে না। আমি তখন বললাম যে কেন দিবে না? মামাকে তুমি জিজ্ঞেস করো যে আমার অন্যায়টা কোথায়। আজকে যে আমি হোটেলে মেসিয়ারি করতেছি, আমার বোন আর তুমি না খেয়ে মরতেছো, এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য কে দায়? আমি দায় না হাসি দায়ী? কার জন্য আমাদের আজকের এই করুণ অবস্থা? মামা আবার হাসির জন্য দরদ দেখাচ্ছে, ও যে তোমার মায়েরা মাথা ফাটাই দিছে, তুমি কি এটা মামাকে দেখাও নাই? আমার মা তখন বলতেছে দেখ আমি তোর মামারে দেখে কি করবে এখন? আমি বলি কী করবা মানে? তুমি ইমিডিয়েটলি আজকের মধ্যে বাসে আসো। এরপরে দুদিন পরে মা বাসা আসে, মা বাসা আসার পর আমি তখন মাকে বললাম যে মা তুমি কি মামারে কিছুই বলো নাই? তুমি কি তোমার মাথা ফাটা দেখাও নাই? তুমি কি মামার? মা বলে যে আমি কী করবো এখন, ওর মেয়েরে তুই এইভাবেই মারছিস, ও তো এখনও সোজাভাবে দাঁড়াইতে পারতেছে না, আমি কী এরই মাঝে কী বলবো? আমি বলো আচ্ছা ঠিক আছে থাক। আরও 15 দিন কাটায়, কিন্তু না হাসি আর 15 দিন পরেও হাসি আর আসতেছে না। কিন্তু 15 দিন থেকে 16 দিন পরে হঠাৎ করে আমাদের বাসায় হচ্ছে উকিল নোটিশ আসে। উকিল নোটিশ মিস বলতে আমাকে হাসি ডিভোর্স করে, আমাকে আসি ডিভোর্স করে, ডিভোর্স লেটার আমার বাসে আসে। আমি তখন হোটেলে থাকি, আমার বোন আমাকে ফোন করে বলে ভাই এই ঘটনা। আমি তখন আসি, আসার পর দেখলাম যে ডিভোর্স লেটার। আমি তখন চিন্তা করলাম যে কী ব্যাপার, ডিভোর্স লেটার কেন পাঠাইলো? আর এরই মাঝে কিন্তু মানে ওরকম ঘটনা মানে আমার মাঝে গিয়ে আসছে গ্রাম থেকে, তখন কিন্তু জুয়েল শেখ ছিল না, জুয়েল শেখ কিন্তু দুবাইতে গেছিলো কোন একটা ওর বিজনেসের কাছে। এই সুযোগে কিন্তু মা গিয়ে আবার চলে আসছে, আমি এটা বলতে ভুলে গেছিলাম যে আমরা আগে জুয়েল শেখের খবর নিয়েছি। পরে যখন এরকম ঘটনা ঘটলো, দেন জুয়েল শেখ কিন্তু খবর পাইছে যে আমার মা বাড়িতে আসছে। জুয়েল শেখ আবারও আমার মাকে আবারও খুঁজতেছে, খোঁজাখুঁজি করতেছে। এরই মাঝে যখন উকিল নোটিশটা আসে, তখন আমার মা খুব গরম হয়ে গেছে। আমার মা বলে না এভাবে তো তোর মামাকে আর ছাড়া যাবে না, তোর মামার তোর এই উকিল নোটিশে কিন্তু আমার মামারও সিগনেচার আছে, যে মানে আমার আমার ইয়ে যে আমাকে হাসি যে আমাকে ডিভোর্স করছে, আমার মামা কিন্তু এতে সাক্ষী, বাবার অনুমতি ক্রমে করছে। পরে আমার মা তখন গরম হয়ে বলেছে, মা আমি তখন বললাম যে মা জুয়েল শেখ কিন্তু এলাকাতে আছে, তুমি এখন যাইও না, আমি পরিস্থিতিটা বুঝি, সব কিছু বুঝে আমি দেন হচ্ছে তোমাকে পাঠাবো, তুমি থাকো। আমি এটা বলি হোটেলে যাই। কিন্তু দুপুরবেলা আমার মা আমার মামার সাথে ফোনে কী কী কথা বলে আমি জানি না। আমি আসার বাসার আসার আগে আমার মা তখন চট্টগ্রাম থেকে মা তখন হচ্ছে মানে ইয়েতে চলে যায়, এই কুমিল ইয়াতে নোয়াখালীতে যায়। এবং যাওয়ার পর আমি রাতে বাসায় ফিরে মাকে দেখতেছি না, বললাম যে মাকে আমার ছোটো বোন বলতেছে মা তো হচ্ছে বাড়িতে গেছে। আমি বললাম কীভাবে মা বাড়িতে গেল কেন? আমার বোন বলতেছে মামার সাথে কী কী কথা হয়েছে তারপরে গেছে গা।
আমি সাথে সাথে মায়ের নাম্বারে কল দিই, কিন্তু মায়ের নাম্বার বন্ধ। মায়ের নাম্বার বন্ধ হওয়ার পর আমি তখন হাসির নাম্বারে কল দিই, হাসির কলটা মামা রিসিভ করে। আমি তখন বলছি, মামা আসসালামু আলাইকুম। মামা আমাকে গালাগালি করে, এই তুই আমার মামা বলবি না, তোর মতো জালিম আমার মামা, তুই আমাকে মামা ডাকবি না, তুমি আমি মানে দুধ কলা দিয়ে সাপ পুষেছি, তুই আমার মেয়েরকে এইভাবে মারলি তুই, মানে খুব গালাগালি আমাকে করে। আমি তখন বললাম, আচ্ছা যাই হোক, আমি আপনার মেয়েরে মারছি, আপনার মেয়ে তো আপনার মেয়ে, আমার তো বউ না, এই জন্য আপনার আপনার মেয়েটার আপনি বড় করে দেখলেন। আচ্ছা বাদ দেন, আপনি মারে গ্রামে নিছেন কেন? জানেন না যে জুয়েল শেখ আছে, জুয়েল শেখ বাড়িতে আছে, আপনি আমার মারে গ্রামে নিছেন কেন? আমার মামা তখন বলতেছে, তুই নিব না, তোর মা যে এত টাকা ঋণ করে গেল, এখন জুয়েল শেখ যে আমাকে মারতে আসে, আমাকে কাটতে আসে, থানা থেকে পুলিশ আনে, এমপি আনে, মন্ত্রীদেরকে ধরে, আমি কী করবো? আমি তো এলাকাতে চলতে হবে। আমি বললাম, তার জন্য কি আমার মারিনি ওখানে ধরাই দিয়েছেন? উনি বললেন, হ্যাঁ, এই জন্যই ধরাই দিয়েছে। আমি তখন বললাম, বাহ মামা বাহ, তো আমার মা যে মানে আমার মা যে ঋণ করছে কার জন্য করছে, আমাদের জন্য নাকি আপনার জন্য, আপনার মেয়ের জন্য? আমার মা বলে, আমার মামা তখন বলে, আমার মা নাকি ঋণ করছিল ওনার ছেলের বউকে মুক্ত করার জন্য। আমি তখন বললাম যে ওনার ছেলের বউ আপনার কি হয়? আমার মামা বলে, এখন আমার মেয়ে, কিন্তু আগে ছিল তোর বউ। আমি তখন বললাম যে বাহ, বিপদ কেটে গেল, নিজের মেয়েটারই নিজের আয়ত্তে নিয়ে নিলেন। আমার মামা তখন আমাকে বলতেছে, আমি তোর মতো লম্পটের সাথে কথা বলতে চাই না, তুই লাইন কাট। আমি তখন বলি, শোনেন, আমার মাকে বলে তোর মা মিটিং করতেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে কিসের মিটিং? আমার মামা তখন বলতেছে, জুয়েল শেখের সাথে মিটিং করতেছে এবং ওখানে অনেক গ্রামের গণ্যমান্য লোকজন আছে। আমি তখন বলি, মায়ের সাথে কথা বলবো, মায়ের কাছে ফোনটা দেন। উনি বলে, আচ্ছা ঠিক আছে, দরবার শেষ হলে তারপরে ফোন দেবো। আমি রাত একটা পর্যন্ত বসে আছি, আমার মামা আমার ফোনও ধরে না, মার সাথে কথা বলাই দেয় না। সকালবেলা কল দেওয়ার পরে মামা কল ধরছে। আমি তখন বললাম যে মামা, এখন তো কল ধরছো, এখন মায়ের কাছে তো আমি কথা বলবো। পরে দিছে, আমি তখন মারে বললাম যে মা কি হয়েছে? মা তখন কান্নাকাটি করে কোনো কথা বলে না, মানে কান্নাকাটি করে চুপচাপ, কোনো কথা বলতেছে না, কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম, তুমি কান্নাকাটি করতেছো কেন, তুমি চলে আসো। মা বলে, আমি যেতে পারবো না। আমি কেন বলো? মা বলে, জুয়েল শেখ আমার বাড়ির আশেপাশে লোক লাগাই দিয়ে রাখছে, আমার ঘর থেকে বের হইতে দেন। আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে জুয়েল শেখের কাছ থেকে তুমি টাকা নিছো কি, মানে মামার নামে জায়গা দিয়ে তো? ঠিক আছে, মামাকে বলো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য তুমি নতুন করে আবার জুয়েল শেখের জায়গা দিয়ে দাও, মামার কাছ থেকে জায়গা নাও, নিয়ে জুয়েল শেখেরই দিয়ে দাও, এরপরে তুমি চলে আসো। আমাদেরও জায়গায় সম্পত্তির দরকার নাই, আমার মামা জায়গায় সম্পত্তি খাক, জুয়েল শেখে খাক, আল্লাহ এদেরকে শান্তি রাখক। আমার নানার বাবার সম্পত্তিও পাইলাম না, কাকারা নিয়ে গেল, মামার নানার সম্পত্তিও পাইলাম না, মামা নিয়ে গেছে, যাও তুমি দিয়ে চলে আসো। আমার মা বলে, বাবারে সবচেয়ে বড় সমস্যা তো এই জায়গায়। আমি বলি, কী সমস্যা? আমার মা তখন আমাকে বলে যে আমার মামা নাকি এই জায়গায় ফিরিয়ে দিতে চাচ্ছে না। ওরে ও দুনিয়ার মানুষজন, বেঈমানের কথা শুনেছি, প্রতারকের কথা শুনেছি, বাটপাড়ের কথা শুনেছি, কিন্তু এমন বেঈমান প্রতারক আর বাটপাড়ের কথা তো আমার বাপের জন্মে আমি শুনি নাই। হিটে কেমন কথা, নিজের বোনকে নিজেই বুদ্ধি দিল, নিজের নামে জায়গা নিল, এখন সেই জায়গা আবার সে ফিরেও দিচ্ছে না, বোনকে আবার ওই লোকের হাতে নিয়ে ধরাইও দিল। আমি তখন বললাম, মা, ও মা, এটা কি তোমার ভাই নাকি বর্তমান সময়ের মীর জাফর? আমার মা বলতেছে, আমি জানি না রে বাবা, আমি আটকায় গেছি বলে মা চিৎকার দিয়ে কাটে। মায়ের ওই কান্নায় তখন আসমান বাতাস পর্যন্ত কাঁদতেছে। আমি তখন বলি, মা, তোমার ছেলে এখনও বাইচাছে? আমি আসতেছি। মা বলে, আমার কসম লাগে, তুই আইস না বাবা, তুই আসলে ওরা তোরে মাইরা কয়েক টুকরা করে ফেলবে। জুয়েল শেখ, তোর মামা পুরা এক, ওরা সব এক হয়ে গেছে, ঋণ ফিন জায়গাটাই গুগলে কিছু না, আসলে ওদের মূল টার্গেট হচ্ছে আমার বাবার সম্পত্তি আমার কাছ থেকে নেওয়া। আমি তখনই শুনতে পাই আমার মায়ের কাছ থেকে হঠাৎ করে মোবাইল ফোনটা নিয়ে আমার মা একটা চিৎকার দেয় আর আমার মায়ের ফোনটা বন্ধ হয়ে যায়। আমি তখন চিন্তা করতেছি কী করা যায়। আমি গেলাম গ্রামে, তখন কিছু লোকজন আছে, ওদের সাথে যোগাযোগ করে জানতে পারি আমার মায়ের এই গৃহবন্দী করে ফেলছে, বের হইতে দেনা। জুয়েল শেখের কথা হচ্ছে, তুই আমার টাকা দিয়ে যাবি, আর আমার মামা হলে আমার মামার কাছে যায়, আমার মামার কাছে যায়, আমার মামা কোনো রকমের জায়গা দিতে রাজি নেই। মামার কথা হচ্ছে, মামা কোনো জায়গা দিবে না। নির্বাকের মতো এটা নিয়ে দৌড়দৌড়ি করতে করতে আমার তখন হোটেলের চাকরিটা চলে যায়। আমার হোটেলের চাকরিটা চলে যায়, আমার তখন ডায়রিয়া হয়। ডায়রিয়া হওয়ার কারণে মানে খাই না ঘুমাই না, ডায়রিয়া হয়ে যায়। ডায়রিয়াতে আমি কোনো কাজ চাষ করতে পারি না। ওই মুহূর্তে আমাদের ওই বস্তিতে একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করে। আমার ছোটো বোন তখন করে কি, ওই মেয়েটার সাথে গার্মেন্টসে কাজে যায়। আমার বোনটা তখন গার্মেন্টসের চাকরিতে ঢুকে যায়। মানে কী করবো, আমার বোনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার ছোটো বোনের নাম ছিল সাথী, ও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। মানে আমার কাছে মনে হয় যে কুটির মধ্যে একটা, এত সুন্দর ছিল। তা আমি ওকে এমনি খুব টেনশন করতাম যে তুই ঘরের বাইরে যাইস না, ঘরের বাইরে যাইস না, কারণ ঘরের বাইরে গেলেই তোকে যে কোনো সময় একটা বিপদে পড়তে হবে, তুই একটা ঝামেলায় পড়ে যাবি, ঘরের বাইরে যাইস না, তুই ঘরের মধ্যেই থাক, এইটা মাইমে ওরা সবসময় বলতাম। এর মাঝে যখন ওই গার্মেন্টসে ঢুকে গেল, রাতে যাইতে হয়, রাতে আসতে হয়, আমার খুব ভয় লাগতেছিল, কীভাবে কী করবো কোনো কিছুই মাথায় আসতেছিল না। যাই হোক, এভাবে মায়ের সাথে মাঝে মাঝে কথা বলি, মায়ের ফোন দিয়েই কথা বলি, মা বেরোতে পারে না, এবং মায়ের উপরে টর্চারও করা হচ্ছে, অত্যাচারও করা হচ্ছে, এগুলোই শুনতেছে, এবং সেই অত্যাচার হাসিও মিলে নাকি করে, মামার সাথে মিলে হাসিও অনেক অত্যাচার আমার মায়ের উপরে করে।
এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমরা ভাই বোন তখন হচ্ছে মানে আমিও তখন হচ্ছে আমার বোনের সাথে আমার বোন যে গার্মেন্টসে চাকরি করতো আমিও ওই গার্মেন্টসের চাকরিতে ঢুকে যাই। কেন ঢুকে যাই? কারণ হচ্ছে আমার বোনের উপরে যাতে কোনো অত্যাচার না হয় অবিচার না হয়, কারণ আমি গার্মেন্টসে চাকরি যারা করে খুব ভয় পাই। অনেক সময় দেখা যায় যে গার্মেন্টসে যখন চাকরি করা হয় মানে দেখা যায় যে অনেক রকমের প্রবলেম হয়, যে মানে দেখা যায় যে মানে রাতের বেলায় সমস্যা হয় বা মানে সুপারভাইজাররা সমস্যা করে, এই ভয়ে আমি তখন আমার যাই কয় টাকা পাবো আমার বোনের সাথে আমি তখন একই ফ্লোরে গার্মেন্টসে চাকরি করি। এইভাবে যখন চাকরি করতেছি দুই মাসের মতো কাটে, দুই মাস পরে যে বাড়িওয়ালা আছে ওই বাড়িওয়ালা আমাদেরকে বলে বাসা ছেড়ে দেওয়ার জন্য। আমি তখন বললাম কেন? বাড়িওয়ালার কথা হচ্ছে যে না আপনারা যুবতী একটা ভাই বোন এখানে থাকতেছেন, বিভিন্ন লোকে আমাকে বিভিন্ন কথা বলে। আমি বললাম আর কি বিভিন্ন কথা বলার কি আছে, আমরা তো ভাই বোন না? উনি বলে যে না আপনারা ভাই বোন না, মানে আপনারা ভাই বোন আর যাই হন, আপনার মা থাকতে হলে আপনার মা আসা লাগবে, আপনারা থাকতে পারবেন না। আমাদেরকে হঠাৎ করে মানে দুই তারিখে ইয়াদে মানে ডিগলাতে, তিন তারিখে বাসা ছাড়তে হবে, হাতে মাত্র দুই থেকে তিন দিন। এখন দুই থেকে তিন দিনের ভিতরে চট্টগ্রামের মতো একটা জায়গায় বাসা খুঁজে পাওয়া কি সহজ? দৌড়োদৌড়ি করে কোনোভাবে বাসা খুঁজে পাইনি, সব শেষ। ভাই আর বোন নিরুপায় হয়ে মানে আমরা তখন অন্য একটা পরিচয়তে, আমার লজ্জা লাগে ওই পরিচয়টার কথাটা বলতে, আমরা ওই স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আমরা তখন বাসা নিই, কারণ এছাড়া আর কোনো উপায় নাই তো, আর কেউ বাসা দিচ্ছে না, শুধু বাসা পাওয়ার জন্য আমরা তখন এই কাজটা করি। পরে বাসা নিয়ে ওইখানে থাকতেছি প্রায় চার মাসের মতো কেটে গেছে, আমার ওই বোনের সাথে আমি থাকতেছি, সব কিছু চলতেছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে আমার মাকে আমি উদ্ধার করতে পারতেছি না। চার মাস পরে আমার গ্রামের একটা লোকের সাথে আমি কথা বলি, উনি মোটামুটি একটু ভালো মানুষ, ওনার নাম হচ্ছে সুমন, মানে সুমন আর কি, মানে উনি একটু ভালো মানুষ, ওনার সাথে কথা বলি। তো সুমন সাহেবের সাথে কথা বলার পরে ওনার একটা ছেলে আছে, উনি বলে যে তোরা যেখানে কাজ করোস আমার আমার ছেলেটার ওইখানে একটু কাজের ব্যবস্থা করে দে, আর এদিক দিয়ে আমি তোর মায়েরে ছুটানোর ব্যবস্থা করে দিব। তো ওনার ছেলে একটু বাদামিয়া টাইপের ছিল আর কি, মানে কাজ টাজ করতেন ওরকম, আর ওই সময় আমি কিন্তু গার্মেন্টসের মোটামুটি একটু সুপারভাইজারের মতো একটা পোস্টে থাকি, ভালো অবস্থানে চলে যাই। তো আমি তখন বলি আচ্ছা ঠিক আছে। পরে আমি কী করলাম, আবার ওই গার্মেন্টসের মধ্যেও কিন্তু সবাই মোটামুটি অনেকে জানে যে আমরা আমায় আর আমার বোন আমরা হাজব্যান্ড ওয়াইফ, কারণ হচ্ছে যাতে গার্মেন্টসেরও কোনো সুপারভাইজার বা কোনো অন্য কোনো উপরস্থ পিএম জিএম যাতে আমার বোনের উপরে খারাপ নজর না দেয়, ওই জন্য আমি ওই পরিচয়টা দিয়ে রাখছি, জানে যে স্বামী স্ত্রী এখানে আসছে কিছু করবে না এটা, কারণ একটা মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার উপরে অন্য যে ইয়েগুলো হয় না ওইগুলোর আকর্ষণটা কম আসে, মানে খারাপ মানুষের আকর্ষণ। এটা অবিবাহিত মেয়ে যখন হেঁটে যায় তার উপর অনেকে নজর দেয়, বা স্বামী যদি বিদেশে থাকে, কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে হেঁটে যায় তখন ওই মেয়েটার দিকে তাকাতে একটু লজ্জা পায় বা তাকায়ও না এরকম আর কি, ওইটা চিন্তা করে আমি তখন ওই পরিচয়টা দিই। পর ওই সুমন সাহেবের ছেলেকে আমি তখন আমার এখানে আনি, আনার পরে আমি তখন ওর একটা আমার গার্মেন্টসে চাকরি দিই, আমাদের গার্মেন্টস চাকরি দিই, আমার যে বাসা পাশের বাসায় আমরা রাখতেছি। এইভাবে এক মাসের মতো আমাদের সাথে চাকরি করে, আর এদিক দিয়ে আমি গ্রামের মধ্যে বারবার বলতেছি যে আমাদেরকে ইয়া করেন, আমাদের জায়গাটা দিয়ে দেন, বা আমার মাকে ছেড়ে দেন। মা আমার কথা হচ্ছে জায়গার দরকার নাই, মারা ছেড়ে দিলে হয়, কিন্তু মারাও ছাড়তেছে না। এইভাবে পাক্কা প্রায় আট মাসের মতো কাটে, আমি আমার মারে আনতে পারি না। আট মাস পরে আবার এই ছেলে যে ছেলে আমাদের এখানে চাকরি করতো, মানে ওই সুমন সাহেবের ছেলে, ও দুই মাস চাকরি করছে, দুই মাস করেও কিন্তু আবার চলে গেছে। দুই মাস পরে ও আর মানে চাকরি করবে না, ও থাকবে না দুই মাস, কারণ দুই মাস খুব কষ্ট করে ও চলে গেছে, এবং ওই সুমন সাহেব আমার মারে ছুটানোর ব্যবস্থা করতে পারতেছে না। আট মাস পরে আমি আর আমার বোন কী করলাম, নিরুপায় হয়ে, আমার মা যেহেতু আটকে আছে আমরা আর মানে মুক্ত থেকে লাভকে, আমরা দুজনে নিরুপায় হয়ে তখন গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে এবার আমারে আমার বোন রে আমার মারে ধৈরা গ্রামবাসী দিল আবারও সেই দরবার, শুরু করলো দরবার। এখন ওই দরবারে আমরা সবাই মিলে বসলাম, বসার পরে সব কথা বাদ, আমার সুমন শেখ আমার মানে ওই যে জুয়েল শেখ আমার বাপের কাছে আমার মায়ের কাছে জায়গা পাবে, আমার মা জায়গা আমার বাপ আমার মামার নামে লিখে দিছে, আমার বউ আমারে ডিভোর্স করছে, ওইগুলোর কোনো কথা ওই দরবারে নাই। ওই দরবারের কথা কি, আমাকে আর আমার বোনকে জুতার মালা গলা দিয়ে পুরা গ্রাম ঘুরতে হবে, এবং আমাদেরকে একশোটা করে বেতের বাড়ি খাইতে হবে, কারণ আমরা নাকি আমি আর আমার বোন নাকি চট্টগ্রাম শহরে স্বামী স্ত্রী হিসাবে থাকতেছে, আমরা নাকি হাজব্যান্ড ওয়াইফ, আমরা নাকি বিয়ে করছি। আমি তখন বললাম যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন কোনো একটা অঘটন, আপনি যদি একটা ঘরে মানে চোরেরা মাঝে মাঝে আগে এরকম করতো, কোনো ঘরে চুরি করতে গেলে পাশের যে খ্যারের মুরুল থাকে, আপনারা জানেন যে ধান গাছ রেখে যে খ্যারের মুরুল করে, ওই খ্যারের মুরুলে কিন্তু আগুন লাগাই দিত, তখন পুরো মানুষ ওই আগুন নিভাইতে যেত, এদিক দিয়ে চোর ঘরে ঢুকে ঘরে চুরি করতো। মানে মানুষের দৃষ্টি থাকে ভালো একটা দিকে, মানে বড় একটা দিকে থেকে সরিয়ে ছোট একটা দিকে নেওয়ার জন্য অনেকেই গ্রামীণ পলিটিক্স এই ধরনের টেকনিকগুলো করে। আমাদেরকে এখন সঠিক পয়ে আসবে, আমার মামার জায়গা আমাকে ফিরিয়ে দিতে হবে, এরপরে কী ঋণ হয়েছে আমার মামার নামে করব, মানে পুরোটা কাহিনী আমার মামা করছে। এই যে মানে সুমন সাহেব যে আছে, সুমন সাহেবের ছেলেরা আমাদের এখানে পাঠাইছে শুধু আমরা কোন অবস্থানে আছি আমাদের অবস্থানটা জেনে যাওয়ার জন্য, ওই অবস্থানটা নিয়ে কিন্তু আমার মামা বসে আছে। সব কথা বাদ দিয়া হুজুর দিয়া সব কথার প্রথম কথা হচ্ছে যেটা, আমরা কেন হাজব্যান্ড ওয়াইফ আছি? আমি বললাম যে না, আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে ওইখানে নাই, কেন আমরা ভাই বোন, আমরা কেন হাজব্যান্ড ওয়াইফের কাছে থাকবো? ঠিক ওই সময় আমার মামা করে কি আমার বাড়িওয়ালারে কল করে,
চট্টগ্রামে আমার যে জমিদার, জমিদারে কল করে, জমিদারের নাম্বার কই পাইছে আমার আল্লাহ জানে, সব কিছু ওই যে সুমন সাহেবকে, সুমন সাহেবের ছেলে করছে, সুমন সাহেবের ছেলে করছে। বাড়িওয়ালারা ফোন করে বলে যে আমার নাম, বলে যে এই সজীব আর সাথী যে আপনার বাসায় থাকে তারা কে, বলে যে তারা হাজব্যান্ড ওয়াইফ। বলে আপনার এখানে সিগনেচার আছে? বলে হ্যাঁ, আমার এখানে সিগনেচার করে স্বামী স্ত্রীর পরিচয় তারা আছে, স্বামী স্ত্রীর পরিচয় তারা ঢুকছে এবং তাদের বিয়ে হয়েছে অমুক তারিখে। মানে আমি তখন অবাক, আমি তখন বললাম যে দেখেন আমাদেরকে কেউ বাসা ভাড়া দেয় না, আমরা বাসা ভাড়ার জন্য এই কাজটা করছি। পরিশেষে করে কি, আমি যেই গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসের আমার সহকারী এক সুপারভাইজারের নাম্বারও আমার মামার কাছে। ওই সহকারী সুপারভাইজারের ফোন দেওয়া গার্মেন্টসে জিজ্ঞেস করো, ওই সহকারী সুপারভাইজার বলে যে হ্যাঁ সাথী আর সজীব হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আমার মামা তখন বলে যে তোরা যে কত বড় নিকৃষ্ট যে তার বোনকে বিয়ে করতে পারে, এর চোখ খারাপ এই দুনিয়াতে কী হইতে পারে? আর আমার মেয়ে হাসি কেন তোকে ডিভোর্স করছে? তারও কারণ আমার মেয়ে সেখানে গিয়ে দেখছে তুই আর তোর বোন একসাথে ঘুমাস, একসাথে শুয়ে থাকস, একসাথে গোসল করিস। এইগুলো দেখার পরে আমার মেয়ে লজ্জায় তোরে ডিভোর্স করছে। আমার মেয়ে এগুলো মানুষের কাছে বলে দিবে বলে তুই আমার মেয়ে রিপিট আইসিস। ঘটনা হলো কি, ঘটনা নিল কি, করা দরকার ছিল কোনটা, করছে কোনটা, দিস ইজ দ্য ভিলেজ পলিটিক্স, এটাকেই বলে গ্রামীণ টিপ। আমার দরবার তো নাই, আমার জায়গা তো নাই, আমার সম্পত্তি তো নাই, আমার তো কিছু নাই, আমার এই পুরো গ্রামের মধ্যে, আমারে আর আমার বোনেরে পুরো গ্রামের মধ্যে জুতার মালা গলায় দিয়ে আমাদেরকে মাইরা, আমার মারে মাইরা ওই গ্রাম থেকে চিরতরের জন্য বের করে দেওয়া হয়, আমরা যাতে কখনো আর ওই গ্রামে ঢুকতে না পারি। এবং শুধু তাই নয়, আমার মায়েরাও ওইখানে প্রচুর মারা হয়, প্রচুর মারা হয়। আমাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নেওয়া হয়, এই সিগনেচার নেওয়ার পরে আমাদেরকে গ্রাম থেকে বের করে দেয়, আমার মাকে, আমার ছোটো বোনকে এবং হচ্ছে আমার মানে আমাদের তিনজনকে বের করে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় জুয়েল শেখ পুরা নীরব। যেই জুয়েল শেখ আমার মাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল মামার মেয়ে আমার বউ হাসিকে মুক্ত করার জন্য, সেই জুয়েল শেখ চুপচাপে নীরব ভূমিকা পালন করতেছে। ও যেন মানব দৃশ্য, ও কোনো কথা বলে না। আমার কথা হচ্ছে আমি বারবার জুয়েল শেখের মুখের দিকে, তাই না, মার কাছে টাকা পাবে, এতদিন পর্যন্ত মারে আটকায় রেখেছে, এখন মারে ছেড়ে দিচ্ছে, ওরা টাকার কথা নাই, ও টাকার কথা বলেই না। সবশেষ বুঝতে পারলাম যে এটাই হলো ওদের চাল, এটাই হলো ওদের প্রতারণা, আর এটাকে বলে ভিলেজ পলিটিক্স। এই প্রতারণা করে গ্রাম থেকে বের করে দিল। আজকে প্রায় 4 বৎসরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, আমরা চট্টগ্রামে আছি, আমি এখন বিয়ে শাদী করেছি, আমার বোনটাকেও আরেক জায়গায় বিয়ে দিয়েছি, আমার বোনও এখন আমার বোনের ঘরে সন্তান আছে, আমার ঘরে দুটো ছেলে সন্তান আছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার মা এই ঘটনার পরে 2 মাসের মতো বেঁচে ছিল এবং 2 মাস পর আমার মা হার্ট অ্যাটাক করে মা মারা যায়। আমি ওই মামার উপরে কোনো প্রতিশোধ নিতে পারি নাই, ওই গ্রামে আমি আজ পর্যন্ত ঢুকতে পারি নাই। গ্রামের মানুষগুলো সবাই জানে যে আপন ভাই আমি নাকি আমার বোনের সাথে খারাপ সম্পর্ক করেছে, কিন্তু আমি আপনার এই গল্পের মাধ্যমে এটা সত্যতা তুলে ধরতে চাই। আসলেই কি আমি আমার বোনকে বিয়ে করেছিলাম, যেটা আমার গ্রামের মানুষ জানে? এই গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে আমার ফেসবুকে কানেক্ট আছে, প্রত্যেকটা মানুষের সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। আপনি যদি ভিডিওটা আপলোড করেন ভাই, আপনি যদি ভিডিওটা বানান ভাই, আমি এই ভিডিওটা শেয়ার করবো আমার ফেসবুক পেজ সহ সমস্ত জায়গায়, যাতে গ্রামের মানুষগুলো বুঝতে পারে আমার সাথে কী হয়েছিল। আমি যদি কারো সহযোগিতা পাই আমি খুব খুশি হব। আপন ভাই আমার গল্পটা আপনি শেয়ার করবেন, আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট। আপনারা অনেক ভালো থাকবেন, আর যদি চট্টগ্রামে আসেন অবশ্যই আমাদের সাথে দেখা করুন, আমরা হালি শহরের অমুক জায়গায় থাকি। আপনারা অনেক ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। কলিজার বন্ধুগণ, গল্প শুরুতেই বলেছিলাম, গল্পটা যখন স্টার্ট করে তখনই বলেছিলাম যে আজকে গ্রামীণ পলিটিক্স নিয়ে হবে। তবে দেখলেন তো গ্রামের পলিটিক্স কত খারাপ। আপনি যদি আইনের আদালতে যান, আপনি সেখানে ধরেন আপনি পুলিশের কাছে গেলেন, পুলিশ আপনাকে মানে থানায় গেলেন, থানায় আপনাকে কোনো রকমের হেল্প করে না, আপনি কোর্টে যেতে পারবেন, কোর্টে হেল্প করে না, আপনি মন্ত্রীর কাছে যেতে পারবেন, মন্ত্রীর কাছ থেকে আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন। কিন্তু গ্রাম এমন একটা জিনিস, আপনি যদি গ্রামের বাইরে যান আমাদের সোজাগত আপনি গ্রাম থেকে বেরিয়ে যান, আপনাকে ওই গ্রামেই থাকতে দিবে না। আর গ্রামীণ পলিটিক্সগুলো এমন একটা পলিটিক্স, ওখানে হাতে গোনা 4-5 জন লোক থাকে, 1-2-3-4-5, হাতে গোনা 5-6 জন লোক থাকবে, ওরাই হচ্ছে গ্রামের মাথা, ওদের কথা মতো পুরোটা গ্রামের মানুষ চলবে, ওরা যা বলবে গ্রামের মানুষ তাই শুনবে। ওরা যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠে, গ্রামের ওই সহজ সরল গবমূর্খ মানুষগুলো বলবে যে হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের গ্রাম আরও ডেভেলপ হবে, আরও উন্নত হবে, এমন ঘটনার কোনো গ্রামে না ঘটবে। এবং আমি সজীব ভাইয়ের সাথে, আমাদের নোয়াখালীর একজন প্রতিনিধি সাংবাদিক আছে, ওনার সাথে কথা বলা দিয়েছি এবং সাংবাদিক খুব রিসেন্ট এটা নিয়ে, উনি টিভিতে কাজ করবেন, উনি আমাকে বললো যে উনি সময় টিভির সাংবাদিক এবং উনি এটা নিয়ে কাজ টাজ করে মোটামুটি এটাতে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে এবং সজীব হয়তো তার পুরনো সয় সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি এটা নিউজ টিভিতে প্রচার হয় সেটাও আমি শেয়ার করব, চেষ্টা করবো লিঙ্ক আমার ইউটিউবে বা ফেসবুক পেজে দিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আজকের মতো আপনার এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, মাস্ট বি
সজীবের জন্য একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, অনুরোধ। ধন্যবাদ সবাইকে।